Hombre, bien. Tarde ya. Dale, back to door. Son, সামনে রিকশা আছে, রিকশালের 20 টাকা দি আয়। আর তুই 2 টাকা রাইস, এটা সাহায্য নজর খাইস, ঠিক আছে? যা তাড়াতাড়ি যা। তা তো বুঝলাম, আপনি কি ভাই? আর আপনার সাথে তো আমার পরিচয় নাই। অতএব অচেনা মানুষকে তো তুই তুই বলতে নাই, আপনি বলে সম্বোধন করেন। তুই বলে বলছেন, এটা কেমন না? তুই কি কথা মনে হয় একটু দুইলান বেশি বলো সবসময় না? এ সামরা, এ তোরে যে আমি তুই থেকে আপনি বলবো, সেই ওজনটা তুই নিতে পারবি? তোর চেয়ার আর ফেস কাটিং এর ভিতরে তো একটা তুই তুই ব্যাপার আছে ম্যাডা। তুই আপনি বলা শুনতে চাও ফাজিল কোথাকার? যা দারোয়ান, দারোয়ানের মতো থাকবি। টাকাটা দিয়ে দিয়েছি, টাকাটা দিয়ে যা যা যা। এক্সকিউজ মি, আমি একটা শিক্ষিত ছেলে, হ্যাঁ, ইন্টারমিডিয়েট পাস করা ছেলে। আমি আরামপ্রিয় মানুষ, কবি মানুষ, সাহিত্যিক মানুষ, আমি লেখালেখি করি। আমাকে এভাবে কথা বলবেন না আপনি। আপনি করে কথা বলেন। আচ্ছা, আপনি কোথায় যাবেন সেটা বলেন আমাকে, ক্লিয়ার করে বলেন। এ তোর দ্বারে কইতে হবে, তুই কিনা বারবার একই প্রশ্ন করতে আসো? তুই কি র্যাপ, আনসার না বিডিবি, যে তোর দ্বারা সব কথা কওয়া লাগবে? আচ্ছা বুঝছি বুঝছি, আপনাদের কিছু আপনার হাত জাগান। কে পাখির মতো হাত আমি সব জায়গায় জাগাই না। হ্যাঁ সামনে, কি আরে কি দরখাস্ত করছো, তুই দরখাস্ত লেখছো, রেজাল্ট পাবি 3 দিন পরে। পাশবিক নির্যাতন, পশু দিয়া, তোরে কুত্তা দিয়া, ভাদ্রমাসে কুত্তা দিয়ে তোরা কামড় খাওয়া মতো চেনো মানো? এই 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 এই, এত খারাপ কথা বলবেন না আপনি। আপনি যাবেন কোথায় সেটা আগে আমাকে বলেন। আমি যাবো কোথায় তুই জানিস? তোর কোনো ধারণা আছে কোথায় যাবেন আপনি? এই বাড়ির মালিকের বাসা যাবো। আমি আগেই জানতাম যে আপনি 2 নম্বর মানুষ। আপনি মিথ্যা বলতেছেন, এই বাড়ির মালিক তো থাকে বিদেশে, সে তো আর এখানে থাকে না। এই বাড়ির মালিকের যে পোলা আছে না রাজু, রাজু, হ্যাঁ, আমি রাজুর দ্বারে যাবো। ও রাজুর কাছে যাবেন না? রাজু রাজু ভাই কখন আসছেন ভাই? এছাড়া জি ভাই, মালিক কিছু কইছো নাকি? না 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 ভাই, কেমন আছেন ভাই? আপনি কখন আসছেন ভাই? ভাই ভালো আছেন। এই অর্জুন আকসর বাড়ি কোথায়? এই তোর বাড়ি, বাড়ি কই? বাংলাদেশে ভাই, আমাদের বাসা থাকে আর কি। এই বাংলাদেশের বাড়ি তো সবারই ফাজল। এই তুই কিছু করছ নাকি ভাই? না 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 ভাই, আমি কিছু করছ না ভাই। হ্যাঁ ভাই, কিছু করছ? এ আর পারবি না। হ্যাঁ ভাই, আরে মাইরে আত্মনষ্ট করার কোনো দরকার নাই। আর আর যে ওজা করছে, হ্যাঁ, আর রেজাল্ট পরে হবে। আচ্ছা, আরে আমি করছি, কইছি যে পাশবিক নিযন্ত্রণ করব আরে আমি। আরে পশু দিয়া কামড় খাওয়া মরে আমি ভাই। তুই খালি সিটি কর্পোরেশনের লোকের সাথে যোগাযোগ করে কুত্তার খবর নে, কোন কুত্তার কামড় তুই খাবি। ফাজিল কোথাকার, বান্দোজারি কোথাকার, বেগুড়া উড়া। আসেন ভাই, বাসায় যাই আমরা, উপরে যাই ভাই। আসেন নেন ভাই। এই সরি, এই যে আমি ভুলে গেছে। তুই কোথায় রওনা দছো ভাই? বাসায় ব্যাগ। রিকশালে ভাড়া দেবে কেনা? ও ভাড়া দাও নাকি? কিন্তু আরো খাবি আরেকটা। জি ভাই, আমি আমি যাইতেছি। ধরে ভাই, আইতে কোনো কষ্ট মষ্ট হয় নাই তো? কষ্ট হইবে কির পেন নিয়ে, আমি কি যুদ্ধ করে আইছি?
নিজগুলো অংশে আইসি, শুইয়া বসিয়া একলে মিললে সেরে আইসি, ভাত খাইছি, বাতাস খাইছি, এসি খাইছি, সব কিছু খাইয়ে আরাম করে আইসি, নিজেকে লঞ্চ অসুবিধা আছে, কষ্ট হইবে গা। তোর খবর কি ভাই? খবর ভালো, ওই যে আব্বাই দেশে আইছিলে ভাই, এই ছয় মাস আগে দুই মাস থাকতে চলে গেছে আর কি ভাই। তো মোরও কইলে লই যেতে লগে, তুমি কইছি যে মুই যাই হরমু কি বাড়ির ফাঁকা পুরা কেউ থাকে না, বাড়ির দেহাশোনার লোকও লাগে ভাই, সেই জন্য মুই রই গেলাম আর কি। বাড়ি কি পুরা ফাঁকা? না ভাই, বাড়াইটি আছে আর মোর লাগে একটা পোলা আছে ভাই, মোর বন্ধু বল লাগে থাকে। পড়াশোনা কিছু করো নাকি এমনি তানি বানি করে ঘুরে বেড়াও? পড়াশোনা ভাই ওই যে তিনবার ভাই এইচএসসি পরীক্ষা দিয়ে ফেল হচ্ছি, এরপরে কি করুন ভাই, ওই যে ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেছি ভাই। ইউনিভার্সিটি মানেই কিন্তু তোমার ঝামেলা, মাইয়া পোলা, মেশামেশি, আবিজাবি, এসব ফলনা তফনা, এসব আকাম কুকম কিছু করো নাই আবার? না না ভাই, ওটা তো ওপেন ইউনিভার্সিটি ভাই, ওই জায়গায় তো ওই পরীক্ষার সময় একদিন খালি যামু, পরীক্ষা দিমু, আবার চলে যামু, কারো লাগার দেখা হয় না। খবরদার, ওপেন হোক আর ক্লোজ হোক, ইউনিভার্সিটি ওপেন থাকুক আর ক্লোজ থাকুক, কোনো ধরনের উল্টা পাল্টা চোখে এদিক সেদিক চাওয়া যাইবে না, মনে রাখতে হইবে। যাই হোক, তোমার কে বন্ধু কোথায়? শিমুন, শিমুন, বাড়ি কোথায়? নোয়াখালী লক্ষ্মীপুর। নোয়াখালী লক্ষ্মী তুই থাও তো, সাহস তো কম না ভাই। মানুষে কয় যে নোয়াখালী বরিশালে বলে একলা থাকতে পারে না, মেলে না। তো মোরা ভাই দুই দিবসে থাকিয়া প্রমাণ করে দিতে চাই যে নোয়াখালী আর বরিশালের মধ্যে একটা ভালো সম্পর্ক থাকতে পারে ভাই। জি ভাই স্যার, আমরা তো মিলেমিশে থাকি। মিলেমিশে থাকো না, কাম করো কি? ওই মনে করেন যে নানা রকম কাজ আছে তো, মানে করি। বুঝি বুঝি। তা নোয়াখালী মনু, তোমরা নোয়াখালীর তো মাশাআল্লাহ খুব বুদ্ধিমান, একটা 99% তোমাকে মাথা ভরা বুদ্ধি, আর 1% হলো আমার মনে হন ভাই আনুগত দোয়ারি ভাই সাহেব। দোয়া লইয়েই থাও না, কিছু টুকটাক খরচাপাতি করো। ও মা ভাই সাহেব কন কি, আয় হাতের মেলা দিন আদিনে দেখা হয়, ওই ছোটবেলা থেকে রান্না শিখছি। হ্যাঁ লাচ্ছি খাই তোর বামরে লাচ্ছি। ও মা কন কি, আর নিকে লাচ্ছি খাইতে চাইছি নিয়ে কোনো ব্যাপারই নেই, আমি অন জামু আর অন লইয়ে কেন। এ সবরা যাওয়ার পথে যে পেয়াদবটা রাখছো না, উটকালের মতো চেহারা, আমার সমস্ত শরীরের সুড়সুড়ানি আছে। আমি 9টা 5টা অফিস করতে পারবো না বিধায় আমি এই কাজটা করি, মানে আরামের চাকরি, মানে আমি একটু লেখালেখি করি তো, কবি মানুষ ভাইয়া। আপনি যদি আমাকে সরাসরি তুই বলে ডাকেন কেমন না, অসম্মানজনক না? অ্যাটলিস্ট তুমি বলে ডাকেন, স্নেহ করে ডাকেন। তুই নকল করে ফাঁস করছো ভেজাল, তুই যে তোর তুই করে ডাকলাম, তুই তো আমার টোনটাই বুঝলি না। মানুষ কখন কারে তুই করি কয়, হ্যাঁ জানস? মনে কর আমি তোর কাছের মনে করে আপন মনে করে স্নেহ করে তুই কইছি, তুই তো আমার কথা টোনে বুঝস না। বাদাই মেয়ে, জি ভাইয়া, তোর এখানে কাম কি ভাইয়া? কাম হলো ভাইয়া, মানে যদি কোনো ভদ্রলোক ভদ্রমহোদয় আসেন, তাদেরকে জিজ্ঞেস করা কোথায় যাবে, কেন যাবে, কী কারণে আসছে, কেন আসছে, কী কারণ সেটা আমাকে বিস্তারিত বলবে, তাদেরকে চেক করে আপনাদের ওখানে পাঠানো হবে।
গুড থ্যাংক ইউ তুই কর্তব্যপরায়ণ নিষ্ঠাবান হ্যাঁ জি কেয়ারফুল জি তুই মুসাফায়ের বাড়ির লোকের কিচ্ছু ভাইয়া মুসা ভাইয়া ভাইয়ের সাথে তো আমি কিছু বলিনি কিন্তু আমি ভয় পেয়েছি উনি কি আমাকে ফায়ার করবে নাকি আপনাদেরকে ফায়ার করবে উনি তো আমার সাথে টোটালি মিসবিহেভ করেছে ভাইয়া বিশ্বাস করেন আমি কিছুই বলিনি আরে একটা সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সাবাল লোক পোলার সারা শরীরে বাবা আব্দির চেক করছত কেমন ঠিক করছত কেন সরি ভাই আমার তো শ্বশুরি আছে আর কি তো শ্বশুরি গোষ্ঠী কি লাই কোন জি ভাই এখন থেকে মনে কর আমার রাজুর নামে যদি কেউ খোঁজ করে সোজা উপরে পাঠাই দিবি কোনো কোয়েশ্চেন নাই জি উপরে পাঠাই দিবি উপরে পাঠাই মনে থাকবো জি মনে থাকবো শুনে ভাইয়া একটা কথা ছিল আবার কি আপনার কাছে এবং রাজু ভাইয়ের কাছে ওই যে দুজন আপা আসেন না তারা আসলে কি আমি এরা খবিশে ইয়ে করিস ওই যে কদিন মুসাফ ভাই আসার কি কবি যে আমরা গ্রামের বাড়িতে গেছি সমস্যা আছে ও আচ্ছা কিছু একটা কই দিবে আপনি কোনো টেনশন করবেন আপনি কোনো রকম চিন্তা করবেন সে আসলি আমার রুমে নিয়ে বসাবো চা খাবো কফি খাবো চিপস খাবো যে আপনি চিপস নিয়ে আসেন সেটা খাবো খাওয়াই তাদের সাথে গল্প করবো আমার কবিতা শোনাবো গল্প জি ভাইয়া তাদের সাথে আড্ডা করে তাদেরকে রিক্সায় করে বাসায় পৌঁছে দেবো কিন্তু ভাইয়া একটা প্রবলেম ভাইয়া কি আছে কিন্তু ভাই এত এই যে আপনারা থেকে আমাকে বলবেন যে বলবি না আমি যেটা বলবো যে ভাইয়ারা নাই এটা তো বড় একটা মিথ্যা কথা হবে না ভাইয়া এক নিশ্চিত কবির গুণ হবে এত বড় গুণার ভাগ আমি ভাইয়া রে তোমার পাপ পুণ্য তারপরে ভালো মন্দ সুখ দুঃখ আনন্দ বেদনা সব কিছু আমি আমার মাথায় নিলাম কোনো টেনশন নেই ঠিক আছে ঠিক আছে নাম জামনা জামনে কইছি ও কবিতা লিখছো তো আছে দুলেন হুনা ভাই ভাই আপনি শুনবেন আজকে লিখছি আজকে আমার উপর নাজিল হয়েছে ভাই একদম ফাস্ট এই তুই কি কবি না ক্যানভাসার কবি ভাই তো ক্যানভাস করছ কি কবিতা হুনা কবি আমি যখন থাকবো না তুমি তখন আসবে না আমি যখন ঘুমে তুমি বেল বাজাবে না নিচে থাকে কবি ওকে কিছুই বলবে না ভাই শুনছেন না তোর কবিতার মধ্যে ভাব নাই রস নাই আবেগ ইমোশন ফিলিং কিচ্ছু নাই কালার নাই আরে থাকবো কত্র তো কালার সেন্সই নাই রে মাতাল ইয়ান কি হচ্ছে হলদার উপর হলদাকে ভরে কেন এটার এই জায়গায় ভরবি তাহলে কি হইব কন্ট্রাস্ট হইব কালার সেন্স গুরু করতে হইব কথা বুঝছ তুই আর এটা কি বুঝছ ভাই একটা ফাইন দিবি ভরবি ওই খাদি টাইপের বুঝছ তুই কে ফাইন দিবি ভরবি তারপর কালা কালা মোটা ফেমের গোল গোল চশমা লাগাবি বুঝছ তুই কাঁধের মধ্যে একটা সালার ব্যাগ রাখবি আর কি কেন ওই যে ঝুলা ব্যাগ আর কি রাখবি আর এটা কি পড়ছ এটা কি এটা কি চশমা নি তুই কিডনার কাটানোর বাচ্চা নি রে এখানে তো কিন্ডার কাটানোর বাচ্চারা পরে ফোন ওই যে কালো মোটা ফেরেম আছে না এর এইচে ফেরেম দেখে কেন ফুরবি গোল গোল মনে করো এখানে এইচে প্রকৃতির দিকে তাকাবি মানুষের দিকে তাকাবি ভাব আইব ফিলিং আইব কালার আইব হ্যাঁ জি আর এটা কি হ্যাঁ এই তুই কি কারেন্টের বিল লিখস কেন হ্যাঁ একটা একটা বোর্ড লবি বোর্ডের মধ্যে দুজন সাদা কাগজ লবি হ্যাঁ তারপরে কলম দিনে লিখবি তারপরে ফিলিং আইব হ্যাঁ না তোর দইব ট্যালেন্ট আছে বুঝছ না ওই যে ইন্টারফাস করছ থ্যাংক ইউ ভাই ওইব তোরে জি ভাই মারবি জি ভাই ও ভাই ওয়ালাইকুম আসসালাম আরে আসো আসো বসো কেমন আছো জি ভাইয়া আপনাদের সবার দোয়ার বরকতে মাশাআল্লাহ খুবই ভালো আছি তোমার ভিডিওটা দেখলাম অনেক ভালো লাগছে এই জন্য তো তোমাকে আসতে বললাম ভাইয়া আপনি বলছেন আমি বিকেলে আপনি ফোন দিয়েছেন না আমি এস্টেট মনে করেন লঞ্চঘাটে চলে গেছি মানে যে কাপড়ে ছিলাম সেই কাপড়ে চলে আসছে যে আমার ভাইয়ের কাছে আসতেই হইবে খুব ভালো করছো বরিশাল থাকলে তো নাও খাওয়া যাবে না ঢাকায় আসতে হবে চলে আসছো আমি খুব খুশি হয়েছি সব কিছুই তোমার ভালো আছে কিন্তু আমার কাছে একটা সমস্যা লাগতেছে তুমি এই যেসব ভাষা টাষা দাও না ওই ভাষা দিলে তো তুমি নায়ক হইতে পারবে না তোমার আরও স্মার্ট হইতে হবে তোমাকে ভাইয়া আমি স্মার্ট হব আমার যা আদা দরকার সবই হব আপনি আমার একটা ভাষা কেন মানে যে কোনো শিক্ষার জন্য আমি যে কোনো জায়গায় চলে যাবো আপনি শুধু আমার ঠিকানাটা দেন ভাষা একদম এককালে ঠিক করে একদম রেডি করে আপনার কাছে চলে আসবো কোনো সমস্যা নেই ঠিক আছে আমার একটা পরিচিত জায়গা আছে বুঝছো আমি তোমাকে সেই ঠিকানা দিয়ে দিচ্ছি তুমি ওখানে গেলে তোমাকে সব কিছু ঠিকঠাক করে দিবে ঠিক আছে এটা নাও কোনো টেনশন নাই থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ আচ্ছা ভাইয়া ওই কালকে আপনার কাজ কি কালকে আমার এফডিসি 2 নম্বর ফ্লোরে শুটিং আছে ভাইয়া একটা সাহস করে একটা কথা বলতে চাই মানে আমি কি ওই এফডিসিতে কালকে একটু যাইতে পারবো মানে সাইমন ভাইকে দেখা যাবে সাইমন থাকবে ও তো আমার ছবি ছাড়া অন্য কারো ছবি করেই না আমার আপন ছোট ভাইয়ের মতো ওকে মনে করি তুমি চলে আসো
আর এফডিসি তে তোমার আসতেই তো হবে, এফডিসির ভাব পেটে না গেলে নায়ক তো হতে পারবা না। এই আনন্দ মামা, আনন্দ মামা আসেন, ভিতরে আসেন। কি মামা? এই যে ও আমাদের ছোট ভাই আসছে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? শোনো, তুমি ওর সাথে সবকিছু যোগাযোগ করবে, আমি তো কালকে ব্যস্ত থাকবো, তোমার ফোন টোন ধরতে পারবো না। ওর সাথে যোগাযোগ করে কত লোক হাইটে যাইবে, ডাক্তার ইঞ্জিনিয়ার সন্ত্রাসী ডাকায় দাবি যাবি শিক্ষক, তুমি তো কাউরই খেয়াল রাখতেছ না, এনে বইয়া দারণগিরি করার কথা, হেটে ডাইকা ফোনে কথা কইতেছো কেন? অবশ্যই অবশ্যই আমি দেখবো ভাই, আমি দেখতেছিলাম ভাই, কেউ ঢুকে নি ভাই। তুমি খেয়াল রাখছো? রাখছি। তুই বেতন পাও কত জায়গায় ভাইয়া? এই খাওয়া থাকা নিয়ে ভাইয়া 8,000 টাকা ভাইয়া। কত? মাত্র 8,000 টাকা। 8,000 টাকা তুই বেতন লও এই বইয়ে থেকে? আর আমরা ঢাকা শহরে আইছি, কতটা স্ট্রাগল করতেছি তুই জানো? এই আগানে বাগানে ঘুরতে আসি, নিজেকে প্রতিষ্ঠিত করার লাগে এফডিসিতে যাইতেছি, নায়ক হতে চাইতেছি, এইটা করতে চাইছি, ওইটা করতে চাইছি, তাহাটা কি গাছের ঝাড়া দিলে পরে তাহার কি কোনো দাম নেই এদেশে নাকি? না ভাইয়া, আমি তো কাজ করি ভাইয়া, আমি তো এই যে সকাল থেকে এখানে বসে থাকি, সব কিছু দেখি, আপনাদের টেক কেয়ার করি। টেক কেয়ার করো তুই আমাগো? এটা টেক কেয়ার বলে? এটাকে কেয়ার করা বলে? হ্যাঁ, যদি সন্ত্রাসী ডাকাত ঢুকে যায় কেনা থাকবে এটা? এসন, আজকে থেকে তোর বইয়ে থাকা কোনো কাম না। এই বাড়ির মালিক রাজু, আমি রাজুর গার্জিয়ান, গার্জিয়ান হিসেবে একটা কথা কইতেছি, আজকে হইতে তুই এই কামের পরে রাত্র 10টার পর আমাকে সমস্ত লুঙ্গি খাতা বালিশ যা যা আছে সব কাচবি, সব দুবি, ঠিক আছে? আমাকে প্যান্ট জুতা যদি ছিঁড়ে যায় সেলাই করবি, আয়রন করা লাগলে আয়রন করবি, জুতা বালিশ করবি, ঠিক আছে? আমাকে যদি ব্যথাবাদ না হয় আমাকে সাইপে দিবি, মেসেজ করবি, তোর অনেক কাজ, এছাড়া কোনো কাজ করতে পারবি না, ঠিক আছে? ভাইয়া, এটা তো আমার কাজ না ভাইয়া, এটা তো আমার এই কাজের বাইরে, এটা তো আমার দায়িত্বের মধ্যে পড়ে না ভাইয়া। কি কইছো আবার ক? না ভাইয়া, বললাম যে ভাইয়া এই কাজগুলো তো আমার দায়িত্ব না। আমি যেটা কইছি তুই এটা করবি, তুই এত কথা কখন নাই বল তো বেড়া, কোথায় গেছিলি তুই? হ্যাঁ,
কি ভাই কিছু বলবেন? জি আপনি এই যেখানে সেখানে থুতু বলছেন কেন? স্যার জি জনাব স্যার এই মহার্গ বস্তুটা আপনি যেখানে সেখানে ফেলতেছেন কেন? এটা ফেলার তো একটা নির্দিষ্ট জায়গা আছে। স্যার তো ফেলেন না জানিস, স্যার তো প্যাডের মধ্যে রাখেন না জানিস না, ফেলানো জানিস ফেলাই দিচ্ছে। তাহলে আবার আপনাদের কৈফিয়ত দেওয়া লাগবে। আপনি কে? আপনি কোন জায়গায় থাকেন? আমি তিনতলায় থাকি এই বাসার। ও আমি চারতলায় থাকি। আপনার এক দাবুপরে চারতলায় থাকেন বলে যেখানে সেখানে থুতু ফেলবেন? যেখানে সেখানে ফালালাম কোথায় ভাই? স্যার ফেলেন না জানিস ফেলাইছি। এ তো প্যাসেজ আছে না ভাই, যে কামে যাচ্ছে কামের কালেই তো হয় ভালো না? আইসে উনি একটা এনে সাইনে ফুজুর উনি কি এটা কি ইয়ে নাই স্টেডিয়াম না এটা কি একটা সাই ইয়ে যেন ফালান যাবে না? আশ্চর্য আপনি এটা জিনিস বুঝতে পারতেছেন না? এই পার্কিং প্লেসে এখানে বাচ্চারা খেলা করে, ইটস ভেরি আনহাইজেনিক, ব্যাড ফর দেয়ার হেলথ। তা বাচ্চারা খেলবে এই জায়গায় কেন খেলে তারা? আর খেললে খেলুক, এ খেললে কি হয় নাকি স্যার কি স্যার স্যারটা খাইবে? আচ্ছা আমরা গ্রামে বড় হয়েছি, আমরা তো কোনো সময় এদের খেলাধুলা লেগে কেনা গ্রামে তো কত জিনিস আবিজুবি জিনিসপত্র বিভিন্ন জায়গায় পড়ে থাকে। কই আমাকে তো গায়ে পত্র লাগে না, আমরা তো ঠিকই বলবান হয়েছি। এই আপনারা এই পোলাবানগুলোর এই ঘরের মধ্যে আটকে রেখে পুরো একটা ফার্মের মুরগি বানাই ফেলাই দিয়েছে। মানে আপনাকে দেখলে না আমার খুব ডিসগাস্টিং মনে হয় যে ঢাকা শহরের লোকগুলো কিরফির নিয়ে এই ফিলার বাড়িতে কেমনে থাকে। একটু করে স্যাপের ভয়ে আর পাগল হয়ে যায়। পোলাবানগুলো তো আরও ফার্মের মুরগি হয়ে যাবে আপনার কারণে। উদ্বেগে কথাবার্তা বলে খালি রামজান। তবে ভাইজান বাচ্চা কাচ্চারে দেশি মুরগি বানানোর জন্য কি ওই থুতুর মধ্যে মানে গড়াগড়ি দেবে নাকি বাচ্চা কাচ্চারা? আরে ভাই থুতুর আমি বলতাম স্যাপটার আপনার সমস্যাটা কি চাই? এর মধ্যে কি ঢুকাই দেবে কিছু দিবি? আমি তো বুঝলাম না কিছু। নর্মাল একটা বিষয় কিন্তু অ্যাবনর্মাল বানিয়ে ফেলাই দিয়েছেন। বুঝছি বুঝছি বুঝছি। চারতলা রাজু ভাই আপনার কি হয়? চারতলা ভাই রাজু ভাই আমার কি হয় প্রশ্নটা এরকম করা উচিত না। প্রশ্নটা করা উচিত আমি রাজু না না রাজু আমার কি হয় সেটা আর কি। রাজু আপনার কি হয়? আমি এই মুহূর্তে রাজুর লোকাল গার্জিয়ান। আর আব্বা আম্মাই গেছে কোথায়? আমেরিকায়। আমি ও আমার টেক কেয়ারের ভিতরে আছে। লোকাল গার্জিয়ান বোঝেন? লোকাল গার্জিয়ান তাকে বুঝেই তো হবে। চোখের সামনে জলজন্তু দেখতেছি আর বোঝার দরকার নেই। আপনি যদি রাজুর লোকাল গার্জিয়ান হন ভাই, ভাই প্লিজ ফেলেন, দিস ফ্লোর ইজ ইয়ার্স, থুতু ফেলতে থাকেন। শোন রাজু ভাই, আমি আর ঢাকাটা থাকবো না, আমার ভালো লাগতেছে না। এটা একটা শহর না, উল্টা পাল্টা শহর। এই শহরের বাতাসই খারাপ, এটা বাউয়া বাতাসের শহর। আমার এই বাউয়া বাতাস ভালো লাগে না। আর দুইটা দিন থাকেন ভাই, আপনি এই দুই দিন যাইতে পারবেন না ভাই। আমি দুই দিন কেন, আমি এক ঘন্টা একদিনও থাকবো না, আমি স্টেট বরিশাল চলে যাব। এই ঢাকা শহরের এত ধুলা, এত ইয়া, এত পলিউশন, মানুষজনের কথাবার্তা সব খারাপ, এত বাতাসের এত। বাতাস তো মনে হয় সব জায়গায় একরকম থাকে না না? হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ আমি টের পাইছি। কিন্তু হেয়ে হইতে হলে কক্সবাজারের বাতাস আর ঢাকার বাতাস, একুয়াকাটার বাতাস আর দিনাজপুরের বাতাস কি একরকম হইতে? না না ভাই। আচ্ছা এইমাত্র যে বাতাসটা দিয়ে গেল, এই বাতাসের বাসা কোথায় ভাই? এটা আমাকে এলাকার মাইয়া, ওর নামটা হইলো রোজ ভাই। তাই নাকি? এর লেগে তো কই, কি সুন্দর গোলাপ ফুলের গ্রাম দিয়ে চলে গেল, অসাধারণ তো। এই গোলাপ ফুলের ঠিকানা কোথায় ভাই? গোলাপ ফুলের তো ঘেরা নয় না ভাই, হয়তো বা কোনো বডি স্প্রে বা সুগন্ধি মাখছে এই জন্য আপনি গন্ধ পাইতে পারেন। তুই কিন্তু কথা শোনা দইলেন বেশি কস। তুই যদি এই গোলাপ ফুলের ঠিকানা নিয়ে আসতে পারো তাহলে আমি দুই চার দিন বাড়ি দরকার হলে থাকলাম, যতদিন থাকলাম। আপনি থাকবেন? থাকবো না, অসুবিধা। তুই যদি বাই করতে পারো থাকলাম, আমি ব্যবস্থা করি দিব ভাই। এটা আমাকে এলাকারই মাইয়া, কোনো অসুবিধা নাই, আমি আপনার ঠিকানা ব্যবস্থা করে দেবো। সকল তথ্য দিতে আছে, নাম্বার হইলে চলবে না ভাই? হ্যাঁ চলবে চলবে, যাবো না বরিশাল যাবো না। তাহলে ভাই আরও দুদিন থাকবেন না? দুদিন মানে কি, কতদিন থাকবো আল্লাহ জানে, তবে থাকতে হবে আমাকে। সুন্দর কথা। আচ্ছা ওই গোলাপ ফুল রে তোরা কীভাবে আমার কথাটা বলবি, সেটার পরিকল্পনা তোরা কী করছো একটু আমার একটু জানা। আমি ভাবছি ভাই, মানে কাল হার রাতে আর ঘুমাই না বুঝছেন নি, ওই যে না ঘুমাই রে মনে করেন যে চোখে নিচে কালি হয়ে গেছে কই।
আই ভাবছি একখান মানে ভালো পরিকল্পনা করছি আই চিন্তা করছি ভাই মনে করেন আই হেতারে লই যাই একজনের বাসার কোনা দিই মানে গাছের আড়াল দিয়ে খাড়াই থাকুম খাপ মারি থাকুম যখন মাই আগে আইতে থাকব আমরাও আগে যে থাকুম হেতে যখন কাছে আইব আমরাও কাছে যাবো একবারে কাছাকাছি যখন আসবো তখন ফট করে লাফ মারি সামনে খাড়ে যাবো কুমু একবার কেরালা ছবি আছে না হেচ্ছে করে একটা অ্যাকশন দেবো কেন রে যে এই খাড়া তোমারে কিন্তু আমাকে ভাই পছন্দ করে লাভ করে মোটেও ঠিক নাই এরকম পাড়ার মতো যদি তুমি একটা মাইয়ের সামনে দাঁড়াই এরকম হাত জাগাও সারা দুনিয়ার মানুষ দেখবে যে দুইটা শ্যামরা একটা মাইয়ের আটকাইছে তা মানছে তোমার দরিয়া মাইয়ের যদি শিকুর বিকুর দেয় আত পাওয়া বাঙ্গে শুনতে আত ধরাই দেবে এবার জেল কাটবা ফাও এই পাড়া সিস্টেমে যাওয়া যাইবে না অন্যভাবে যাইতে হইবে যাই হোক তুই কি বুদ্ধি করছো প্ল্যানিংটা শুনি এই হারাই তো অনেক কিছু ভাবছি কিন্তু সপ্তাহের মনে নাই যেটু আছে এইটু কই ভাই আমি ফার্স্টে যাবো ভাবির সামনে যাই দাঁড়াবো তাহলে সালাম দিব আসসালামু আলাইকুম দাঁড়াই বলবো যে আপনাকে আমার এলাকার বড় ভাই শ্রদ্ধেয় বড় ভাই উনি পছন্দ করে তুমি যে গাছ বলো তোমার কথাবার্তা সেটা তুমি প্রমাণ করো কিভাবে বলতে চাই লাইলি যেভাবে মজনুকে বলছে মজনু যেভাবে লাইলিকে বলছে ফরহাদ যেভাবে শিরিরে বলছে তারপর রোমিও যেভাবে জুলিয়েটকে বলছে তারপর মনে কর যে মমতাজ কিনা শাহজাহানকে শাহজাহান যেভাবে মমতাজ যে বলছে ঠিক তেমনি ওই যে টাইটানিক সিনেমার কেট উইলিন্সকে যেভাবে করিয়া ওই যে লিওনার্দো ডি ক্যাপ্রিও বলছে সেইভাবে করে সে অনেক কথা মনের কথাটা সে বলতে চায় কিন্তু সে বলতে পারতেছে না বিকজ পুরুষের মুখ ফাটে তো মুখ ফুটে না আগে কথা ছিল নারীর ক্ষেত্রে কিন্তু এখন উল্টে গেছে জিনিস এখন পুরুষের মুখ ফাটে তো মুখ ফোটে না সে ফুটাইতে চায় এটা তোমাকে বলতে হইবে তো ভাই সাহেব এটা ঝামিলা আছে মনে হয় মানে আনার যে ইচ্ছা মানে একটা হিস্টোরি শুনাইলেন ওই যে কার কার ভালোবাসার গল্পের কথা শুনাইলেন এ কিন্তু মনে করেন যদি হেঁটে যদি কমন ফুরে যায় তখন তো আমরা ফ্যাঁসে পড়ে যাবো কই যদি বুঝি হেলা যায় আমরা কিন্তু কোনো বইপত্র পড়ি মুখস্থ করি হেতার কাছে গেছি কিংবা আর নাঙ্গরে মুখস্থ করা দিছে নাকি পরে তো ধরা খাই যাবো পরে ঘেড়ি আছে দুগে দিলে কোনায় যাবো করুণ না দুঃখ না সুখ না আনন্দ দিয়া কিভাবে তুমি জিনিসটাকে ফুলটাকে আমার হাতে আনতে হবে আনে চিন্তা করেন না আজ তো নোয়া খাইলে আনে কইছেন না হারুম হারুম অসুবিধা নাই দেখেন আমি জীবনে প্রথম অসার লাগছে আমার কাছে মানে এফডিসিতে শুটিং যত সুন্দর তো ভাই একটা জিনিস কিন্তু আমার খুব চোখে পড়ছে মানে এই যে মানুষের যে নায়ক নায়কের পিছনে পিছনে কত কথা কয় এই যে সাইমন ভাই সেই কতগুলো লাইটের মধ্যে কী সুন্দর নাচলে গাইলে আবার আসলে মানে অসম্ভব ব্যাপার তো আমি তো এই বাথরুমের মধ্যে একটা হাইট পরের বা হেঁটেই তো মনে সহ্য করতে পারি না ওরা কত লাইট সহ্য করে ওরে খোদা অসাম ভাই অসাম আমার কি ভালো লাগে আরে শোনো নায়ক হইতে গেলে একটু একটু কষ্ট করতেই হয় তুমি পারবা কোনো সমস্যা নাই বুঝতে পারছো তোমার উপর আমার কনফিডেন্ট আছে এর জন্যই তো তোমাকে আসতে বলছি থ্যাংক ইউ ভাইয়া আচ্ছা ভাইয়া এই শুটিং কি শেষ পর্যায়ে নাকি আরে না কেবল ফার্স্ট লটের কাজ শেষ হয়েছে এখনো পুরো ছবির শুটিং বাকি আছে ও আচ্ছা ভাইয়া মানে আমার কি কোনো সুযোগ আছে এই জায়গায় ঢোকার মনে করেন যে দারোয়ান থেকে শুরু করে চাকর বাকর তারপর মনে করেন যে পাসিং টাসিং দেয় না পিছন দিয়ে তারপর মনে করেন দোকানদার বন্ধু টন্ধু রাখো রাখো কি বলো তুমি তোমার তো এর জন্যই আমি ডেকে নিয়ে এসেছি তুমি করবা কিনা তুমি তাই বলো আমি এখনই ব্যবস্থা করে দেবো তোমারে তুমি আমার ছোট ভাইয়ের মতন কি যে বলো না তুমি আমি এখনই ব্যবস্থা করতে স্যার হাবু আচ্ছা আচ্ছা শোনো
ওই যে আমার ছোট ভাইটা আসছে না গ্রাম থেকে বরিশাল থেকে বুঝছো, ওর জন্য তুমি তিনটা সিনের ব্যবস্থা করে দিও। ওই যে তোমার সাথে পরিচয় করাই দিছিলাম আজকে শুটিং স্পটে, মনে আছে? ওই যে বাম গালে খসা করে তিল আছে নায়কের মতো চেহারা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর জন্য তিনটা সিনের ব্যবস্থা করে দিও বুঝছো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তিনটা না তিনটা না, ঠিক আছে ঠিক আছে, আর একটা বাড়াই দিও, চারটা চারটা। আচ্ছা ভালোভাবে জানি, ভালোভাবে আমার এই ছোট ভাইটাকে তুমি সেটা ব্যবস্থা করে দিও, ঠিক আছে? আর ওই যখন শেষ সিনে নায়ক নায়িকার ধাক্কাটা লাগবে না, তখন কিন্তু আমার ছোট ভাইটা কিন্তু পাশে থাকবে, মনে থাকে জানো তোমার? আর তুমি কিন্তু একটা জিনিস একদম ভুলে যাও, হ্যাঁ মিয়া, কাজ করছো পেমেন্ট টেমেন্ট নাও না কেন? টাকা পয়সা লাগে না, কাজ শেষ হবে পেমেন্ট নিয়ে যাবা, একদম ভুল করবা না, আমি কিন্তু এসব একদম পছন্দ করি না। ওকে রাখলাম, আর যেভাবে বললাম আমার ছোট ভাইটাকে সেভাবে ব্যবস্থা করে দাও। ওকে বাই, সব ব্যবস্থা করে দেবো না, আমার হাত দুটো একটু দেন ভাইয়া। আরে এইসবের দরকার নেই, এইসবের দরকার নেই, এইসবের দরকার নেই, ঠিক আছে, এইসবের দরকার নেই, তুমি আসো, তুমি আমি তোমার আমার হৃদয়ে ঢুকাই দিছি, কারো কাছ থেকে টাকা নিয়ে ছবি বানায় না, আমি শাহজাহান শিকদার আমার নিজের টাকায় ছবি বানাই, তোমাকে আমার ভালো লাগছে তোমাকে আমি হিরো বানাবো বুঝছো ভাইয়া। আপনি সত্যি আসলে এলিয়েন ভাইয়া। আপনি শোনো, আমার এই ছবি হয়েছে যৌথ ছবি, বাংলাদেশ আর ভারতের শুটিং হয়েছে, এরপরের ছবি হবে ত্রিদেশীয় ছবি, বুঝতে পারছো ভাই? আমি তো ত্রিদেশীয় ক্রিকেটের কথা শুনছি, সিনেমাও হয়। আরে বোকা, ত্রিদেশীয় মানে হলো বাংলাদেশ আর ভারতে হবে শুটিং, আর গানের শুটিং হবে মালয়েশিয়ায়, এটাকেই বলে ত্রিদেশীয় ছবি। আজ পর্যন্ত বাংলাদেশের কেউ যা করে নাই, আমি এসএস তাই করবো, তুমি থাকবা, আর তোমাকে যেভাবে বলছি সেভাবে করো, এত কিছু তোমার চিন্তা করা লাগবে না। তুমি লাইগে থাকো খালি বুঝছো, তোমার দিয়ে হবে। আচ্ছা যাও, আর যেভাবে বলছি সবকিছু সেভাবে করো, তুমি পারবা, ঠিক আছে? আরে যাও না বোকা, কি যে ভাই না, ফেমেল কবিতা তো খুঁজতেছে, খুঁজে পাইতেছি না, দাও দেখি কোনো ব্যবস্থা। আচ্ছা ভাই ব্যবস্থা হইতেছে, আরে টেনশন মানে দেখতেছি এরো কবি ভাইয়া। ভাইয়া আপনি আমাকে কবি করে বলছেন ভাইয়া, আপনাকে ধন্যবাদ ভাইয়া। তাহলে ভাইয়া কবির সাথে তুমি শব্দটা খুব ভালো যায় ভাইয়া। না অসুবিধা নাই, ও তোরে তুমি করে বলতে হবে কেন? আচ্ছা ঠিক আছে, তোর অন্ত থেকে আমি তুই, ও তুই, তুমি ভাইয়া। আচ্ছা ওই যাবো ওই যাবো, আই যাবো, আসো তোরা, আমি এনে বয়ে লেছি তো, এখানে সাফি বৌরিস ভিতরে সরাইতে পারতেছি না, ওই যাবো আস্তে আস্তে, ওই যাবো। আচ্ছা তুই এ পর্যন্ত কবে কবিতা লিখছ তুই? এ পর্যন্ত আমি ভাইয়া 1135-37 শেষ করে ফেলেছি, 38তম চলতেছে, মানে 38তম কবিতা আমার উপর নাজির হয়েছে। তোর কবিতা কোনো গানা চাইছে রে? অবশ্যই চাপছে ভাইয়া, ছাপবে না কেন? কোনাই স্কুলে যখন পড়তাম দেয়াল লিখন হতো না, সেখানে আমি ছিলাম ফার্স্ট, সব আমার কবিতা সারা দেয়ালে। তারপর যে কালার ম্যাগাজিন হতো না ভাইয়া, কালার ম্যাগাজিনে সব কবিতা তো আমার। ও বুঝছি বুঝছি, মানে গ্রামের ওই যে মফস্বল টাউনের যে কালারিং পত্রিকা, মানে বড় প্রোগ্রাম শেষ হয়ে গেলে বাদামের খোঙা মানে বাদাম দিচ্ছে কেন? আচ্ছা অসুবিধা নাই। আচ্ছা তোর কবিতার পার্সেন্টেজ কত, মানে সাফল্যের পার্সেন্টেজ কত ভাইয়া? 100% ভাইয়া। সাফল্যের যে পার্সেন্টেজ 100%, এটার পিছনে কেরামতি কি
ভাইয়া সাফল্যের ক্রামতি হলো ভাইয়া আমার এক বন্ধুরে আমি প্রেমের কবিতা লিখে দিলাম, ওর বাচ্চা এখন ক্লাস টুতে পড়ে। আরে শতানা বাচ্চা, তুই কি মানুষের বাচ্চা অনেক কবিতা লিখোস কেন? তুই তো মানুষের ডাক্তারের ভাতে মারি গেলে বিরে না ভাই। হ্যাঁ না ভাইয়া, তাইলে ভাইয়া মানে ব্যাপারটা হয়েছে যে ভাইয়া আমি প্রেমের কবিতা লিখে দিলাম বন্ধুরে, তারপর প্রেম, তারপর বিয়ে, বাচ্চা ক্লাস টুতে পড়ে। ওইসে বুঝছি বুঝছি। আচ্ছা তুই প্রেমের কবিতা লিখছিস? নি লিখছি ভাইয়া। কসাই এত ভাবলে চলতো না, তাড়াতাড়ি বানা। তোমার ওই কাজল কালো দুটি আঁখি, ও চোখে কি দিয়েছো? কাজল রে তোর হচ্ছে কবিতা সাইন হয়। আর তুই তো গ্রামের মধ্যে মনে কর তুই ন্যাচারাল কবিতা লিখছিস, পশু পাখিল লিখছিস, লতা পাতা লিখছিস, মানে একটু একটু শক্ত কবিতা লিখবো আর কি, মনে কর যে আধুনিক মডার্ন টাউনের কবিতা, বুঝছো তো? মানে ইট কাঠে দালানের, মনে কর মায়াটা হলো আধুনিক মডার্ন, আর পোলাটা মতো গ্রামে তো নাইছে, মনে করো মনে করো বরিশাল তো নাই, লঞ্চ তো নাইছে, গাতুন ফেটলে গন্ধ দানো হচ্ছে কবিতা। আচ্ছা আর বিনি অবশ্যই পারো, হচ্ছে পারো পারবি। তুই তাহলে একটা কাম কর, কবিতা লেখনটা শুরু করি দে। হ্যাঁ ভাইয়া, কিসে রে ভাইয়া, ইচ্ছে করস কি লাই ডাকেশ্বরে ভাইয়া? ভাইয়া ভাইয়া আন্না ইচ্ছে করেন কিল্লাই, আন্না বুকের মধ্যে হাত দিয়েছেন কিল্লা, জাতীয় সঙ্গীত ধরতে খারাইছেন কেন? হারাম দাদা আবেগ 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 ভাইয়া, এটা কাছে টাকা শুনে প্রথম আপনি আমাকে কবি হিসেবে স্বীকৃতি দিলেন। দিলাম তো হারবি তো, আমি জানি তো তোর মেধা আছে, তোর ট্যালেন্ট আছে, তুই জুয়েল ছেলে। আমি কাম তুই কবিতা লেখা শুরু করে দিয়া। একটা কথা ভাই, আমি আপনার পা দুটো ধরে সালাম করে দিই। ও আচ্ছা আচ্ছা, গুড়িয়া আপনার সঙ্গে একটা কথা আছিল আর কি, মানে ভাই মানে আমাদের বড় ভাই আর কি, আমাদের ওই যে সাথে থাকে যে বড় ভাই, বড় ভাই ভালো ভালো, তো আপনাদের ভাই ভালো আমার কি না বাসে আপনাকে ভালোবাসে, ভালোবাসে আমাকে, তো আপনাদের ভাই আমাকে ভালোবাসে সে নিজে এসে না বলে আপনাদের কেন পাঠালো? ওই যে লজ্জা 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 ভাই তো সামনেতে হারে না, ইমোশনাল আমরা হারা দিছে আর কি। মা তো আসে নাই, মানে মা হ্যাঁ মা তোর মা নাই তো? হ্যাঁ। আপনার কি আমাকে দেখতে মার বয়সই লাগে? আপনাদের আমাকে দেখতে মার বয়সই লাগে? না তো আবেগে বাইরে গেছিল। ভাবি তো মার মতো? ভাবি কে কার ভাবি? ভাবি ভাবি তো মার মতো না রে। হ্যাঁ
এত বড় সাহস কেন তোর স্টুপিড আমাকে দেখতে তোর ভাবির মতো লাগে না মার মতো লাগে আমি তোর কোন কালার ভাবি আসি হ্যাঁ স্টুপিড তোকে দিয়ে দুনিয়া দেখে কিচ্ছু হইবে না তোর হলে আকাইম্যান ডালি আকাইম্যাস নো আকাইম্যান ডালি তোরা একটা ছোট্ট কাম তোরা ঠিক মতন করতে পারো না আবার বড় বড় লম্বা লম্বা কথা এইটা করবো সেইটা করবো আপনার জন্য একেবারে হিমালয়ের সুরের উপরে উঠতে একদম টুপুস করে লাভ দিয়ে অক্সিজেন নিয়ে আসবো এইটা করবো সেইটা করবো ফাজিল জাল্লা চুরি করছেন হ্যাঁ তাঙ্গর স্বর্গ কেন আর না খেলে অর্ডার করেন দেখেন হিটলার বাহিনীর মতো একদম সাতাত্ত হরিয়ার জীবন ফানা ফানা করে এলাম তুমি কি করতে পারবো আর জানা আছে নোয়াখালীর কোথাকার এটা মাইয়া হ্যাঁ দুইটা দামরা দামরা বলা যাইয়া ছোট্ট একটা কথা তোরা কইতে পারলি না যে ভাই আপনার ভালোবাসে ভাইয়ের জন্য আপনি একটু মন দেন এই একটু কথা তোমরা কইতে পারলা না তোমাকে মুখ ফোটে না একটা কাজ করতে পারোস না একটা বিলের মতো স্যারা একটা ইন্দুরের মতো স্যারা ইন্দুর আর বিলের মতো কামটা করে এসব না এতে দরে দরে কাজ করতে আসছি অন আঙ্গ স্যারা বিলের মতো গেছে কেন আগাম তো কষ্ট ও আর আমরা তো ফ্যান মন তবে গেছিলাম কিন্তু ফ্যান তো এখানে কামায় নো হরিণ চোখের মতো এই চোখের মধ্যে তাকায় হেতাল কেমন কথা বলকন আর দুই নম্বর সমস্যা তো আরো ডেঞ্জারাস কেন ভাবি তো এসে মনে করছো মার মতো মনে কর সম্মান সত্তার জন্য আর কথা কইতে নেই কইলো তাকাই দিই তুমি কথা কম বলো পাডা দামরা গাছ বলদ গুলা বুঝছি আমার কিছু করা লাগবে না আমার নিজের দায়িত্ব আমার নিজের নিতে হইবে এ দুনিয়াতে ইনভেস্টমেন্ট ছাড়া কিছু হয় না ইনভেস্ট করতে হইবে নিজের টাকা পয়সা ইনভেস্ট করতে হবে বিনা পয়সায় কিচ্ছু হয় না বিনা পয়সায় আজকাল চকলেটও পাওয়া যায় না ভালোবাসাও পাওয়া যায় না কিচ্ছু পাওয়া যায় না আমি টাকা ইনভেস্ট করবো দরকার এফডিসি দিলামু যাইয়া আমি গুন্ডা ভাড়া করবো গুন্ডা সিনেমায় যারা অরিজিনাল ফাইট করে হ্যাঁ আমি কমু ভাই আপনার এই কাজটা করিয়ে দেন তোমাকে মতো দামরা ফাড়া নিয়ে আমার জীবন চলবে না ভাই এফডিসি যাওয়া দরকার নেই ভাই আপনি এফডিসি গেলে আবার একটু ইমোশনাল হয়ে যান ঠিক না ওই যে একটা পুরনো ঘটনা আছে আপনি এফডিসি না যাইয়া আপনি থাকেন ভাই ওদিকে দেখা দরকার নাই সি মূলের আমি মিলিয়া ব্যাপারটা দেখতে আসি লাগে আর একবার আমরা ট্রাই করে দেখুন ভাই Thank you.
कुड़िया अंतर काटी करिया आदी रहे कुड़िया अंतर काटी करिया की जी भाई पालिश पे की करता से देखली कौन समस्या नहीं तो भाई তোকে লেগে কি একটু ভালো কইরা একটা জিনিস দেখতে পারবো না আরে বেটা তুই আইলি আইতি হয় আগে আইতি না একটু পরে আইতি মাসখানে সুস্কার মাসখানে সুস্কার মাসখানে কি কাম আমি কি সবে ভিতরে আছিলাম নাকি ভাই আমি থাকতে তো বুঝতাম কখন আউন লাগবো আলাই হোক এখন তুই খবর দে ওই যে গোলাপ ফুলের খবর কি বল গোলাপ ফুলের খবর তো ভালো ভাই মানে গোলাপ ফুলের যে খোঁজ খবর আনতে বলছিলাম সেই খোঁজ খবরটা কি লেটেস্ট নিউজটা কি এটাও তো দিবি নাকি ভাই ওই যে গোলাপ ফুল আছে না ওই বাগানের ফুলটা কোনো ফরমালিন যুক্ত ফুল না এইটা অরিজিনাল একদম জংলি ফুল ভাই কিন্তু সমস্যা একটা আছে ফুলের গায়ে খুব কাটা এই কাটা পাহারা দেওয়ার লাইগা ওইখানে মনে করেন যে পাহারা সবসময় বসে থাকে কেসি নিয়া যদি কেউ হাত দেয় তাহলে কেসকেস কেসকেস করে কেটে দিব ভাই বুঝছেন আর ওইখানে দুইটা সাপও দৌড়োদৌড়ি করে ওইটা কোনো সমস্যা না ওই সাপগুলি অবশ্য একটু ছোটো সাইজ সাইজের সাপ ওই যে দৌড়া সাপ কয় না ছোটো ছোটো এইগুলি আর আপনি যদি ওই জায়গায় যান ভাই আপনি তো আর ওই সাপ না আপনি হইলেন ফনাতোলা জাতি সাপ আপনি যখন ফনা তুলবেন এক করে ফুস ফুস করে ফুস ফুস করে মারবেন ভাই ওরা সব ওখান থেকে ওই পাহারাদার সহকারে বাইকে যাব থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ তোমাদের এখানে আসার পর কামের কাম তো একটাও পারো না জীবনে এই প্রথম একটা ভালো নিউজ নিয়ে আসছো সব খবর খবর ঠিক টাইম মতো দিতে পারছো তোমাকে অসংখ্য ধন্যবাদ আমি যদি আর মনে করো যে একটা ইয়ে হইতাম একটা রাজা কিংবা বাদশাহ হইতাম তাহলে তোর কী করতাম জানো কী করতেন ভাই মানে এই নিয়ে গলায় যত মোর থাকতো না মোর তোর এরকম সিঁড়িয়া সিঁড়িয়া সিঁড়িয়ে সিঁড়িয়ে তোর গায়ে দিতাম ভাই মোবাইলে ব্যালেন্স নাই ভাই টাকা পয়সা নাই তো কথা বলতে পারি না কি নাই আবার কথা শুনি নাই মোহর দরকার নাই ওই মোবাইলে ভাই ব্যালেন্স নাই এটা কাম আইন না দেছো লগে লগে কামের তুমি মশলা চাও জি ভাই আমার কি কইছে এইমাত্র মানে ওই ভাই মোবাইলে ব্যালেন্স বেশি নাই মানে আমার কি কইছে এইমাত্র জাতি সাহেব আমি জাতি সাহেব জি ভাই মোবাইলে ব্যালেন্স নাই না ধান্দা বাজে শুরু করছো না ভাই জাতির সাপে ঠোকর কেমন খাইছো কোনো সময় জিনিসটা শুরু করবো আসলে আচ্ছা আমার দুটো ছেলে আপনার সাথে খুব খারাপ ব্যবহার করছে কয়েকদিন আগে এজন্য আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনার কাছে সরি বলতেছি ও ওই ব্যাদব দুইটা আপনার ছেলে কিন্তু আপনাকে দেখে তো মনে হয় না অত বড় দুইটা লোক আপনার ছেলে হবে না না ওরা আমার ছেলে হবে কেন আর আমার ছেলের মতো ওরা আমার ভাব শিষ্য মানে আমি তোকে অনেক স্নেহ করি আদর করি ভালোবাসি আর সবচেয়ে বড় কথা হলো আমি তো কোনো বিয়েই করি নাই আমি তো ব্যাচেলার আমি মেয়ে খুঁজতেছি মনের মতো মেয়ে পেয়েও গেছি মানে বলতে বাকি আর কি বলবো চান্স পাইলে বলে ভালো যে কোনো সময় আর কি অসুবিধা নাই আর কি যাই হোক ওরা আমাকে খুব আদর করে আমি ওদেরকে খুব আদর করি ওরা আমাকে শ্রদ্ধা করে আমি ওদেরকে স্নেহ করি সব মিলে একটা মাখামাখি অবস্থা আর কি আচ্ছা আচ্ছা সব মিলে আর কি সেই জন্য ওরা আমার খুব ইয়া করে আর কি আমি তোকে ছেলে বলি এই কারণে আমাকে এইসব কেন বলছেন না বলছি এই কারণে যে ওরা যে আপনার সাথে ব্যাধবিটা করছে আপনি যদি মারছেন নেক্সট টাইম যদি ভবিষ্যতে ওরা কোনো ধরনের কোনো ব্যাধবি আবার করে আপনি এস্টেট ঠাড়াই থাপড় দিয়ে কান ফাড়াই দেবেন আর কি এই অধিকার আমি আপনার দিলাম
অ্যাকচুয়ালি আমি ওদেরকে থাপ্পড় মারতে চাইনি। আসলে ওই যে আপনার যে দুইটা ছেলে, মানে ছেলের মতো, ওইখান থেকে একজন হুট করে আমাকে মা ডাকলো। আচ্ছা আপনি বলেন আমাকে কোন অ্যাঙ্গেলে মায়ের বয়সী লাগে? মানে আই মিন আমার মতো একটা ইয়াং সুন্দরী মেয়েকে কেউ যদি মা বলে আমার মাথা গরম হবে না, আপনি বলেন? অবশ্যই গরম হবে, ভবিষ্যতে যেরকম গরম হয়। আপনাকে আমি অধিকার দিলাম ঠাড়াই আর থাপড় মারবেন, জানি দাঁত পরে নিচে যায়, সেই দাঁত জানি আইনে আমার দেখাইতে পারে, এইভাবে করে থাপড় দেবেন আপনি, ঠিক আছে? অধিকারটা আমি আপনাকে দিয়ে দিলাম। ওদেরকে মারার অধিকার আপনি কেন আমাকে দিবেন? কেন দেবো না বলেন? মানে আমার মনে হয় যে কিছু না, মানে আপনাকে যদি আমি প্রথম দেখছি আর কি, এই রাস্তা দিয়ে যাইতেছিলেন তখন আমি দেখলাম, আপনি যখন আমার সামনে গেছেন না মনে হচ্ছে একটা দমকা বাতাস আমার একটা আরে লু হাওয়ার মতো আমার একটা ধাক্কা দিয়ে চলে গেল আর কি। তারপর থেকেই আমি মনে করেন যে একটা জিনিস বলতে চাই কিন্তু বলতে পারতেছি না। আসলে একটা কথা আছে না যে নারীর বুক ফাটে তো মুখ ফোটে না, আসলে মাঝে মাঝে কী জানেন, মাঝে মাঝে কিছু কিছু পুরুষেরও কিন্তু এই সমস্যাটা হয়, তাদের বুক ফাটে, মুখ ফোটে, কান ফাটে, নাক ফোটে, বিভিন্ন ফাটাফাটি অবস্থা হয় কিন্তু তারা আসল কথাটা গুছিয়ে বলতে পারে না, এটা তাদের একটা সমস্যা। আপনি না বললে আমি বুঝবো কিভাবে? না মানে বুঝে নিতে হয়, বোঝাবুঝির বিষয়টা কি, এটা একটা মানে এটার ইশারার ব্যাপার। আমি আসলে বলতে চাই যে অধিকারের কথাটা আমি আপনাকে বলছি, সেই অধিকারটা তো আসলে সবাই পায় না, আর অনেকে বুঝছেও না, বোধ ভান করলে তার মধ্যে করার নাই। ভাই ভাই আজকে তো খুব ঘুরলেন ভাই, বাবুজি লইয়া বাসায় দুপুরে খাইলেন না কিছু, ক্ষুদা টুদাও নাই, বুঝছি ভাই ভালো মন্দ খাইছেন বাবুজি লইয়া, পিজা টিজা খাইলেন নাকি ভাই? তুই সবসময় আচারে বলেন বেশি দিন, ভাই পিজা খাবো না পুয়েটা খাইবো তোর জুগাবো কে? ভাই রয়েছে এখন মনে করছে যে পায়রা ভাইরি, হ্যাঁ একটা ফাঁকা মিলিয়ে রে মনে করে উড়বো, জিয়ানে ইচ্ছে হিয়ানে যাইব, তারপর মনে কর ঠোঁটে ঠোঁটে ভারী খাইব। আচ্ছা ভাই কিছু খাবেন নি কোনো? না না করলে আনিস যা লই আই, মানে ঠান্ডা তরল কঠিন বায়ু নরম জামর লই আম মানে পন্না। আমার লেগিয়া যে পেয়ালায় করে বিষ এনে খাওয়াইতে পারবি, সব বিষ সাহেব জানলে করে খাইছিলে আমি সেমনি করে খামো আর কি, বিষ আনতে পারবি? ভাই ও ভাই আনে বিষ খাইছেন স্যার কিনলে ঘটনা কি আর, মানুষ তো বিয়ে করলো না বিষ খাই, হ্যাঁ সাহরি গেলে বিষ খাই, আপনি কি বিয়ে করছেন নি? দেখ সত্যি ভাই বিয়ে করলে সব সাঙ্গার কোনো ভাই, আমরা আনার আপন মানুষ সাঙ্গার না ফেলবো জানি বিয়েখান করে এলাইছে। সুখবর ওই সামরা বেশি দুই লাইন সবসময় কথা বেশি বলে, এটা কিন্তু একটা সমস্যা। মাঝে মাঝে ইচ্ছা করে জিব্বের টান দিয়ে সিরে বালাই তোরে, আমি পকর বকর পকর বকর করতেই থাকি। আচ্ছা এ আমি আমি মেট্রিক পাস করছি কত সালে পারলে কতই? 80 সালে হইবে আসলে আসলে তুই আবাল বেটা, ভাই মেট্রিক পাস করছে মনে হয় 2000 সালে না ভাই? আমার বয়স কত হইতে পারে তোর ধারণা কি? 35 বছর হবে ভাই। ভাইয়ের বয়স? আচ্ছা ঠিক আছে যা, আমার বয়স মনে কর 30+। হ্যাঁ এবার মিলছে, এই দেহের দিক থেকে মনে কর বয়সটা ভুরভুর করে বাড়িয়ে গেছে তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু এই যে হৃদয়ের এই বাম পাশে এই কলিজার এই পাশে ছোট্ট একটা কুঠুরি আছে, একটা মন আছে, সেই মনের বয়স কত জানো? কত ভাই? মনের বয়সটা এখন প্রাইমারি স্কুলে বারান্দা হাঁটাহাঁটি করে ভাই, এটা বেশি নিচ হয়ে গেছে, একটু উপরে তুলে দেন না। আচ্ছা যা একটু উঠা উপরে, ঠিক আছে ক্লাস 8 উঠাই দে। হ্যাঁ এবার মিলছে, ক্লাস 8 এর একটা মনের বাচ্চা মন এই হৃদয়ের মধ্যে বসবাস করে, সেই বাচ্চা হৃদয়ের মনটা কাচের ঠুকরার মতো বাইরে দূরবার ওরে নাই 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 আমার রোজ আমার কাছ থেকে আজকে
ফুরুপ ফুরুপ করে উড়িয়ে চলে গেছে। তুই কবুতরের গল্প কও, কবুতর একলা পড়ে রয়েছে, বাইরে চলে গেছে, আসে নাই দেখা করতে। ভাই ভাই আঙ্গুরে সারে কোনায় যাবেন, আমি বুঝছি ওই যে অষ্টম শ্রেণীর বয়সটা বড় রিস্কি বুঝছিনি, মানে বিপজ্জনক, এই জন্য কেয়ারফুল থাকতে হবে। আর ঘটনা ঘটে গেছে কিছু তো করণের নাই। আমি থাকবো না এই ঢাকা শহরে, থাকবো না, সব জায়গায় হচ্ছে দুই নাম্বারি, সব জায়গায় আশা, সংসার সাগরে দুঃখ তরঙ্গের মেলা আনা ফেলা, আশা তার একমাত্র খেলা, নাকি জানি এটা আছে না। আমি এই আশা নিয়ে আর থাকবো না, আমি চলে যাব। বলো না তুমি, বলো না কেন যে দিলে এত ব্যাপার, থাকবো না ঢাকা শহরে। তুই থাম দিয়ে গেলি কেন, তুই নাম, তুই দুজুরাই নাম, আরো ধরে ধরে নাম। আমার এই মনের যে অবস্থা আর তোর মনের অবস্থা এক, একটু একটু মুশাল ধরে নাম, আমার দানাটা একটু কমাই ভাই। আমি বুঝছি আন্নের মেলা যন্ত্রণা, মানে আন্নার কান্দন শুনি বৃষ্টি কান্দি থামি গেছে, ওই যে দুনিয়া বিশাল কান্দি থামি গেছে, কিন্তু আন্নার কান্দন থামে না ভাই। এই বুকে এত দাঁড়া করে প্রিয়জন, ওরা মন বারে বারে হয় রে আপন, না কি জানি বুঝলে গেছে জানি না দহন। আমি নিঃস্ব হলাম, আমি ভালোবাসা হারালাম, আমি কি পেলাম, আমি কি পেলাম, আমি পেলাম না কি। আচ্ছা ভাই সাহেব আন্নাম কিছু মনে লাগতো না, বুঝছি বুকের ভিত্তি বিস্তর জল আন্না মনে এর আগ মেলা শোট পাইছেন কেন। ওরে ওই কথা আর মনে করাস না, ওইকে তো মনে করলে আচ্ছা কান্দন নামাই পারবি না, তোরা আমার নিচে নামাইতেও পারবি না, কাঁদতে কাঁদতে আমি শর্ত হয়ে যাব রে। আচ্ছা আমার বয়স তোর কত কইছিলাম কো? ওই যে 30+। 30+ একটা যুবকের কাছে তুই কি বাড়ার মতো প্রশ্ন করতে আস? সেই 1984 এই ফার্স্ট ইয়ারে বললাম স্কুলে প্রাইমারিতে বসিয়া, তা ওই ইংলিশ ম্যাডাম ছিল একজন, সেই ইংলিশ ম্যাডামের কলজের ভিতরে তো জল, বুকের ভিতরে জল, মানে কোন দি জল আর কি, কোন জায়গায় জলে এটা দরকার না, এই জলটা থামাইতে হইবে আমার। আচ্ছা কি করলাম না জলম থামবে, আরে বুঝাই কন ধর।
আমি এই ছাদে কোনো লাভ দিয়ে পড়বো? এই দেহ মন আমি রাখবো না ভাই, এই কাম করেন না ভাই। ও ভাই, ছোট থেকে বড় হয়েছি সম্পর্ক অনেক হেতিলে মানে হি করে আসস, মানে তোর লোকের সম্পর্ক কি খারাপ হলো? একসাথে তো সম্পর্ক একটু ভালো আর কি সম্পর্ক ভালো মানে বন্ধুত্ব হচ্ছে একটু বেশি, আপনি বুঝেন না ভাই। বুঝছি, দেশের ভিতরে মোবাইল কোম্পানি গুলো আসার পর হইতে পোলাপান নষ্ট হয়ে যাইতেছে, ফ্রি টক টাইম পাইয়া কি শুরু করছে? এগুলো আসা আসি বাড়াবাড়ি উল্টা পাল্টা কাম করে, চল বেটা এগুলো কান ধরো। আরে ভাই কইছে তাদের কান হট, কেন পারছে রে? আমার সেটা সে আমি কে তো সিনচত ভাই কে ভাই হইছে আঙ্গ যে পারিয়েলা পারিয়েলা আপন বাতি যা হাতের বাপের অর্ধেক জমি আর বাপ এদের হাতে তুমি সমান জমা কান্দ তো বলছ কান্দ তো বল ধরছি তো ভাই, সরি ভাই আমার কান্দ কি নাই, সরি ভাই আবার বলতো সরি বলে কান্দ তো বলছ কান্দ রো কি ব্যাপার, কি হলো এখানে? কান ধরতে বললেন, কান ধরলাম দেখো না। আচ্ছা ভাইয়া, আপনি ওকে কান ধরতে বললেন কেন? যাই হোক সেটা ঠিক আছে, কিন্তু এগুলো আমার পছন্দ না, আমার ভালো লাগে না এইসব, এই মেয়েদের হাসাহাসি, এগুলো জিন আসর করে, বিভিন্ন রকমের সমস্যা হয়, তারপর কোভিডও ডাকতে হবে, আমার তো সমস্যা হয় এগুলো। বুঝতে পেরেছি। আচ্ছা ভাইয়া, আপনি যে ওকে কানটা ধরালেন সেই বিহেভিয়ারটা কি আপনার চেহারা আপনার বডির সাথে যায় বলেন তো? আপনি তো অনেক কিউট একটা বাচ্চা ছেলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মেলা কথা কইছেন না, হাতের দুকে এই কে ভাইয়া আমি যাই না। কেন আপনি যাবেন না? কেন ভাইয়া, আপনার সাথে আমার কথা আছে। কি কথা? আচ্ছা এই আপনি আমাকে কিউট বললেন কেন? সেটা কি যে বলেন ভাই, আপনি এত কিউট একটা ছেলে, তো আপনাকে আমি কিউট বলবো না তো কি বলবো? না না না, আপনি এইভাবে হঠাৎ করে একটা পরপুরুষকে আপনি কিউট বলবেন আর এইভাবে বললে চললে দেবেন, এত সস্তা না জিনিসটা, এটার একটা সুরাহা করিয়া ফাইনাল একটা কথাবার্তা সেট করে তারপর যাইতে হবে। শ্যাওলা তুমি দেখছো মানে পিছলা খেয়ে যদি পড়ে যাই, তারপরে ছাদ তো আসলে মানুষের জায়গা না, ওটা কাজের মেয়েরা বিভিন্ন জিনিস নিগড়াই ওখানে শুকা দেওয়ার জায়গা, পাখিরা সেই মনে করো গুণারূপে বৈশা থাকবে, ওটা ওদের দখলকৃত জায়গা, ছাদের ভিতরে সবাই দখল করার ঠিক না, ছাদ সবাই না। তাহলে আমরা
আমরা রেস্টুরেন্টে বসতাম, রেস্টুরেন্টে তো ছিল। অবশ্যই রেস্টুরেন্টে বসার আমাদের উচিত ছিল, রেস্টুরেন্টে অবশ্যই আমি যাইতাম। আমি একবার ডিসিশন নিয়েছিলাম আমি রেস্টুরেন্টে যেয়ে বসবো, কিন্তু দেখো রেস্টুরেন্ট মাঝে মাঝে কিন্তু খুব ডিস্টার্বিং একটা প্লেস মনে হয় আমার কাছে। ধরো ওখানে তো এরকমের প্রাকৃতিক কোনো বাতাস পাওয়া যায় না, এসির ফুরফুরা ফরমালিন টাইপের বাতাস আসে, আমার ভালো লাগে না। তারপর মনে করো নিরিবিলি দুজন দুজনে স্থায়ী থাকবো, মানে একটা একটা কথার একটা ইয়ে আছে না, শুরু হইবে তখন দেখবো যে ওই বয় বয়েরা এসে দাঁড়াইয়া অর্ডার চায়, বলে অর্ডার দেন, এইটা দেন, সেটা দেন। আরে বাবা রে, তোর এই অর্ডার দেবো তো পরে, আগে তুমি যে অর্ডার দেবে সেটা আগে শুনবো না, না অর্ডার আমি শুনবো তো। তা অবশ্য ঠিক। আচ্ছা আপনি এখন আমাকে বলেন তো, আপনি কিসের জন্য আমাকে ডেকেছিলেন, মানে কি বলতে চান? মানে কিছু কিছু কথা আছে সেটা মুখ দিয়ে আসলে এভাবে বলা যায় না, এটা ওয়েদার রিপোর্টের উপর ভিত্তি করে টিউশন নিতে হয় আর কি। মানে এখন যে ওয়েদার, এই ওয়েদারে ম্যাঘ হবে, বৃষ্টি হবে, নাকি ঠাডা পড়া রোদ পড়বে, সেটা তো যখনকার ঘটনা তখনকার ঘটে, তাই না? এটা ওই যাকে বলতে চাই তার বুঝে নিলে ভালো হয় আর কি। কিন্তু ভাইয়া আমি তো এত কিছু বুঝি না, আর আপনি আমাকে এখানে ডাকছেন কথা বলার জন্য, আমি তো অনেক বেশি কিউরিয়াস হয়ে গেছি ভাইয়া। আপনি বলেন না, এখনই বলেন, প্লিজ বলেন। কি হলো ভাইয়া? আমার তো ওই হ্যান্ডে স্ট্রেমারিং প্রবলেম আছে, মানে যারা বলতে চাইছিলাম সেটা মনে হয় এখন আটকে গেছে, আর বলতে পারবো কিনা সন্দেহ। তোমার না একেবারে সীতাবাগের মতো লাগতে আছে আর কি, খুব সুইট একটা সীতাবাগ। কি বলেন ভাইয়া, সীতাবাগ কেন হব? আমাকে তো যারা দেখে তারা সবাই বলে আমি নাকি ওয়াইল্ড ক্যাট। যারা দেখে ওয়াইল্ড ক্যাট বলে তারা মিথ্যা কথা বলে, তুমি আসলে একটা বিদেশি বিলইর মতো। কি সুন্দর হাসি তোমার! কিছু বলেন না ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আচ্ছা, সরি সরি সরি। মাঝে মাঝে মনে হয় কি, মানে তুমি যেমনি সুন্দর করে হাসো, কত সুন্দর করে না জানি বিলের মতো খামচিও দাও না? তাই আপনি তাই মনে হয়, একটু দেই আই, একটু দেই না, এমন করো না, আমার হুরহুরায় সুচুরি বলো, প্লিজ 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 প্লিজ। আচ্ছা ঠিক আছে, এখন বলেন তো কি জন্য আসলে সত্যি সত্যি রেখেছিলেন, ওয়েদার কথা বলার জন্য? না না না, মানে মনে হচ্ছে যে এই যে তুমি খামচি দিলে না, এই পুরা আমি না আর কসর করবো না আজকে। কেন? মানে তোমার হাত যেসব জায়গায় লাগছে এই জায়গাটা পুরো আমি লেমিনেটিং করে রেখে দেবো, এরকম মনে হয় আমার কাছে। তাহলে আর একটু না না, দেখে না কেমন লাগে, আপনি এত পছন্দ করছেন আমার বললে বুঝলাম না, কেমনে মানে ওই যে ফায়ার ভাই ভাইয়া,
ফায়ার ভাই মুসা ভাই জি কি হইছে মুসা ভাই মুসা ভাই তো ভাইয়া লাভ প্রেম হয়ে গেছে জি একবার হ্যাপি এম করে সাকে মাইকে খাইয়া এখন জুত আছে বাবু করে তুই কি প্রেম হয়ে গেছে ভাই শুনেন আমি একটা কথা বলি আমার দায়িত্বটা কি আমি একজন কবি মনা মানুষ সৃষ্টিশীল মানুষ ক্রিয়েটিভ মানুষ আমি সব বুঝি আবেগের কথাটা আমি কিন্তু খুব ভালো বুঝি তাহলে এই বাসায় কেটা ঢুকলো না ঢুকলো সব তো আমার নখ দর্পণে এই বাড়িতে কয়টা পিঁপড়ে আছে আমি কয়ে দিতে পারবো কয়টা ঠ্যাং ভাঙা কয়টা ঠ্যাং ছোট কয়টা বিয়ে করছে কয়টা ব্যাচেলার আছে সব আমার নখ দর্পণে একদম হিসাব করা তাহলে আমি এটা বলতে পারবো না আগে যখন ফায়ার ভাই ঘরের মধ্যে ঢুকতো ঢুকে মনে কেন আমার দিক তাকাইতো ওই কী করোস এইটা কী হয়েছে কী লেহস এইসব কবিতা আমি একজন কবি বোনা মানুষ আমার সম্মানই দিত না আমার কবিতা তার কাছে কোনো দাম নেই বকাবাজ্য করে চলে যেত আর এখন কী করে জানেন কী করে গাইতেছে আপনাদের এই আস আইসা এমনি করে তাকায় তাকায় চুলটার এইভাবে একটা খেলা দিল দিয়া এইভাবে তাকায় থাকে অনেকক্ষণ ভাবে মনে হয় যেন সেই কবি আমি কবি না এই ভাব তো আমি বুঝি এই ভাবের আদান প্রদান কি কি বলতে চায় চোখ মুখ কি খেলা করে আমি ছিল আমি কবি না আমি একজন ক্রিয়েটিভ লোক আমি তো বুঝি অনেকক্ষণ তাকিয়ে থেকে তারপরে আমার দিক থেকে একটা মুচকি হাসি দিয়ে চলে যায় এর মানে কি এই যদি মিষ্টি হাসি দিয়ে ভাই চলেই যায় তো এটা তো তোর ভালো হয়েছে অবশ্যই ভালো হয়েছে কিন্তু খারাপের একটা কারণও আছে কি কারণ একবার প্রেমে সেকা খাইয়া সে বেকা হয়ে গেছে এখন পর্যন্ত সোজা হইতে পারে না এখনও বেকা রয়েছে এবার যদি এই মায়া যখন এই বাড়ি থেকে চলিয়া যাবে তখন তার মনের অবস্থা কি হবে কুসি মনে যদি আর একটা দাগা খায় ভাইয়া তাহলে তারে বাঁচাইতে পারবেন ওই এই মাইয়া হিন্দে গেলে সমস্যা আছে ওটা আকাশে খেলাতে বল সে ওর বাড়িঘর নাই আছে ওর আকাশের বন্য যে বাড়িঘর সব আমরা চিনি ওইখানে গিয়ে খাড়ায় খাড়ায় প্রেম করবো কোনো সমস্যা আছে না ভাইয়া তাহলে কোনো সমস্যা নেই তোর কাম তো এইগুলি না তোর কাম কি তোর কাম হইলো গেটে বইয়া কে আইলো আর কে গেল এটা দেখা কার মনে কি আইলো কে গেল এটা দেখান তোর কাম ঠিক আছে জি কাম কর ঠিক মতো অবশ্যই নিজেরা কি খুব শিক্ষিত খুব জ্ঞানী মনে করেন সংস্কার কুসংস্কার এইসব শিখান আমি তো আমরা সব বুঝি আর আপনার দ্বারা যারা কুসংস্কার সেটার দ্বারা আমার সংস্কার আমার দ্বারা যারা সংস্কার সেটা আপনার দ্বারা কুসংস্কার ওইসব গপ্প আমাদের মারবেন না খুব শিক্ষিত আইসি একজন তালের বল ভাই গানটা গাবেন আস্তে গান গুনগুন করে গান আপনারা তো গান গাইতে কেউ মানা করেনি কিন্তু আরেকজন অসুবিধা করে গান গাইতেছেন কিসের জন্য তা কোন জায়গায় গান গাবো আপনি তো শিক্ষিত মানে একটা বিশাল একটা তালের বল আপনি তারপরে লিস্ট করে দেন যে আপনি এই জায়গায় এই বিছানে বাথরুমে গোসলখানায় ফাঁকের ঘরে এইসব কোনো জায়গায় আপনি গান গাইতে পারবেন না আর কোন কোন জায়গায় গান গাইতে পারবেন ওটা লিস্ট করে দেন এই লিস্ট করে দিয়েছে অসুবিধা কি ভাই একটা রিকোয়েস্ট করি আপনারে আমার একটা ছোটো বাচ্চা আছে বাচ্চাটা খুব সিক আপনি যখন জোরে জোরে গান গান তখন বাচ্চাটার সমস্যা হয় প্লিজ জোরে জোরে গান গান আচ্ছা ঠিক আছে আপনার কথা শুনিয়া আমি কিন্তু রাজি আসলো না কিন্তু আপনার বাচ্চার কথা শুনিয়া একটু মনটা খারাপ হয়েছে
ভাইয়া কি শুরু হয়েছে যেন আকাশ থেকে পড়লাম মনে হয়। হ্যাঁ, একটা লোক সিঁড়ি দিয়ে ওঠার সময় গান গাবে, সে শীষ দিবে, ওয়াক ওয়াক করে থুতু ফেলবে। ও ভাইয়া, আসলে ভাইয়া কমপ্লেনটা কার বিরুদ্ধে ভাইয়া? মানে মানে কমপ্লেনটা তো বললেন আমার বিরুদ্ধে ভাইয়া। মজা লো তুমি আমার সাথে। ও বুঝতে পারছি ভাইয়া, সরি ভাইয়া, আমি বুঝতে পারছি ভাইয়া। মানে আসলে ভাইয়া আপনি আপনাকে একটা কথা বলি ভাইয়া, দেখেন আমি কি, আমি একজন শিক্ষিত ছেলে, আমি একটা কবি বোনা মানুষ, আমি কিন্তু গরিবের ছিলাম না ভাইয়া। বাড়িতে আমার চার চারখানা বাড়ি আছে, আমি আরামপ্রিয় মানুষ, তাই এই কাজটা করি, লিখতে সুবিধা হয়। এই যে দেখেন, ওই ভদ্রলোক যখন এই বাড়িতে প্রথম দিন আসলো, সেদিনকে আমাকে বলে এই এদিকে আসো, আইসে আমার হাতে ব্যাগ ধরা দিচ্ছে। আপনারা কোনো দিন এই কাম করছেন? করেন নাই। আমিও আপনাদের সাথে এইটা করি না। আপনি যার বিরুদ্ধে কমপ্লেনটা দিচ্ছে, সেটা আজব কিসিমের একজন মানুষ, কারোর কথা সে শুনে না। এই যে আপনি বললেন সিঁড়িতে সে গান গায়ে গা ওঠে, তাকে আমি এই প্রশ্নটা করেছি যে দেখেন ভাইজান, খুব বিনয়ের সাথে বলছি ভাইজান, সিঁড়িতে ওঠার সময় গান গাইতে নেই, কেন এখানে ফ্যামিলিরা থাকে, মানুষজন থাকে, শিক্ষিত লোক থাকে। সে আমাকে কি বললো জানেন? আমি গানের মানুষ, গান আমার গাইতেই হবে, আমার সিঁড়িতে ওঠার সময় একা একা লাগে, তখন আমি গান গাই, ও সাথী রে, মানে এই টাইপের গান আপনি নিশ্চয়ই শুনছেন, এইটা গায়। তারপর আমি বললাম তাহলে শীষ কেন আপনি দেন? বলে আমি যখন সিঁড়ি দিয়ে হাঁটি তখন আমার কাছে মনে হয় যে মেঠো পথ, তাই আমি শীষ দিই। মানে আমারটা বাজে না, তারটা কিন্তু উচ্চস্বরে বাজে। থুতুটা ফেলে কিসের জন্য? থুতুটা, ও এটার একটা কারণ সে আমাকে দেখাইছে ভাইয়া। দেখেন সে কত লজিক্যাল কারণ দেখায়। সে বলে তোমাদের সিঁড়ি থেকে যখন আমি উঠি তখন ধুলাবালি উঠতে থাকে, আর এই ধুলাবালি যখন আমার নাক দিয়ে যায় তখন আমার ওয়াক থু 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 ফাক থু, এই সে এইটা করে। ট্র্যাশবিন রাখতে পারো না সিঁড়ির গোড়ায় ওরে? ভাইয়া সরি ভাইয়া, বাজেট নেই ভাইয়া। বাজেটের কথাটা তুমি কখন বললো মালিক পক্ষে? বাজেটটা ভাইয়া মিটিংয়ে, মিটিংয়ে পাশ হবে তারপর ভাইয়া। মিটিংটা কবে হবে? দুই মাস পরে ভাইয়া। দুই মাস? জি। এই দুটো মাস আমরা কী করবো? কী করবেন ভাইয়া, মানে ওই যে ভাইয়া অ্যাডজাস্টিং একটা ব্যাপার আছে না, মানে অ্যাডজাস্ট করে চলা আর কি। মালিক পক্ষের লোক তো, বুঝেন না, কিছু করার নাই। এই লোকটা আপনি কিছু বলতে পারবেন না, মালিক পক্ষের লোক, মালিক মানুষ, তাদের মুরগি তারা মাথা দিয়ে কেটে জবাই দেন, পাও কেটে ফেলুক, আপনার আমার কিছু বলার নাই, অ্যাডজাস্ট করে থাকতে হবে। আর এই জিনিস, এই জিনিস আপনি কোনো কথা বলে শুনাইতে পারবেন না। এই বাড়ি কোথায় জানেন? বরিশালে। বরিশালে হলো কি, শিক্ষায় উন্নত, মেধার দিক দিয়ে উন্নত, কিন্তু এই জিনিস কোথেকে আইসে আমি সেটা জানি না। এটা যা কইব তাই, এর উপরে কেউ তারে কিছু কইতে পারবো না ভাই, আমিও কিছু কইতে পারি না, কি করবো কোন ভাইয়া। ডিসকাস্টিং। এরে ভাই সাহেব, ও জামিল্লা তুই কেন কাম কর, তুমি চলি যা, বুঝছ তুই? বুঝছি। যা সাল চলি যা। এক্সকিউজ মি। আরে ভাই সাহেব ভালো আছেন নি? আচ্ছা আর নাকি লাদা হলা কেন, মানে বাচ্চা ফোলানি? হ্যাঁ আপনার কথা বুঝতে পারছি। ও বুঝতে না, ক্লাস ওয়ান টু ধরেন কেন, আর না কি ইচ্ছেন, এখন বেজাল বাজা দিছেন, মানে আপনি তো ভেঙ্গুলের বাসায় আগুন লাগাই দিয়েছেন, ওই যে কামবাই দিলে ফুলি যায়, হে এখন বেজাল বাজা দিছেন। আমি আপনার কিছু বুঝতে পারছি না, সরি। বুঝুন না কেন। আচ্ছা সোডকাটা সব বিষয় কি নালিশ করার লাগে, ফ্যাঁস লাগান লাগে, মানে কম ফিলিং করার লাগে? আশ্চর্য, একটা সুবিধা অসুবিধা হলো ওই মানুষকে জানাবো না? হ্যাঁ জানান তো, কীসে আপনাকে মারছে? আশ্চর্য, একটা লোক ননস্টপ ননসেন্স ক্রিয়েট করতেছে, সেই ইস্যুটাকে বলবো না কাউকে আমি? হাতে গ্যারামের তুন আইছে, হাতে কিছু বুঝেন, হাতে বোধায় বোধায় বুঝছেন নি? হ্যাঁ হাতে এখন ভুল করিয়ে লাইছে, মানি লইলে কি হয় আন্নার? এত তো বড় ভাই, বড় ভাই না তো, বড় ভাই এখন ভুল করছি মানে নিলে তো যায়। বড় ভাই মানে? ওরে বাউ রে বাউ, হাতারা বড় ভাইয়ে বুঝাইতে পারছি, আনে বড় ভাই নাই, আনে বাপ নাই, হাতারা বুড়ো হয়ে গেল কই, হাতারা কি আরে ভুল করিলে হাতের সিদম জ্ঞান কমে যায়,
শীতম জ্ঞান কমে গেলে নানা রকম অকাম কুকাম করি আলায় ভুলে। ভাইজান, উনি যদি একটা অথর্ব হইতো, প্যারালাইজ যদি হইতো, হ্যাঁ, নিজের পকেট থেকে রুমালটা বাইর করে ওনার মুখের থুতু মুছে দিতাম। ভালো করতেন, কথা হয়েছে তো আমন ভালো কাম গান করিয়ে এলেন, অসুবিধা কি আর, হাতাখান ভুল করিয়া লাইছে, হাতে সিদ্ধম গানের অভাব আছে, তখন মানি লন, চোখ বন্ধ করে মানে নিলে তো ওই যায় গই। আচ্ছা, আপনি এই বাসার কদিন হয়েছে থান? সাড়ে তিন বছর। ফঁদঘাট পেকিন মুখস্থ আপনার, কোনা সিবা টিবা সব মুখস্থ আছে না? তো আপনি তিন তেলার থান কেন? তো সিঁড়ি ধাপ কান দশ কেন, তিন তেলার ডবল করিয়া এলান, কয় জায়গা নেবো, ষাট কেন, তো ষাট কেন সিঁড়ি, মানে আনে তিন বছর ধরে এই বাসার থাকেন, এই বাসার রাস্তাঘাট কোয়ান দিয়ে যাইতে হবে, কোনা কানে সিবা সিবি সব কিন্তু আপনার মুখস্থ। এই ষাট কেন সিঁড়ি চোখ বন্ধ করে সোজা চলে যাবেন, করে দরজার সামনে খারাপ কাইলিং মিলটা দেবেন, খুলে যাবে ফট করে ঢুকে যাবেন, অসুবিধে কি? চোখ বন্ধ করে তিনতলে উঠবো? হ্যাঁ, পড়ে যাবো না? ওরে বাউরে বাবা, তো বেকিন বোঝানো লাগবো খুলি। আচ্ছা, কারেন্ট চলে গেলে আন্না যখন জরুরি কামে ডাক মারে, যে বাথরুমে যান, জরুরি কাম সারি বেললাই, আন্না কি কট্টা বা স্যার একলো যান, নাকি খাপ্পা খাপা আন্দাজ করে চলে যান? কি আপনার জবান বন্ধ হয়ে গেছে কেন? আপনার বোবা হয়ে গেছেন কেন? নাকি আপনি নৃত্যশিল্পী আন্ড করেন কিলে কন ভাইজান? হ্যাঁ কইলান ভাইজান। হ্যাঁ, আমার ভুল হয়েছে। হ্যাঁ হ্যাঁ, অসাধারণ একটা পরামর্শ দিয়েছেন আমারে। এই তো বুঝে গেছে, বাংলাদেশে যদি বাসা ভাড়ার সমস্যা না থাকতো, আমি এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যেতাম। আচ্ছা আচ্ছা, আমি খুশি, আপনিও খুশি, আমিও খুশি, রিল্যাক্স, কুল। হ্যাঁ ভাই, এই আনে না ভদ্রলোক লেখাওয়া করছেন, ইচ্ছা করে বক্সিং মারেন গেলে, হ্যান্ডশেক করবেন ভদ্রলোকের মতো, ইচ্ছা ইচ্ছা করে হ্যান্ডশেক করেন, এই এই তো ভালো, গুড বয়, যান ভালো থাকেন। করো তোমরা এইসব কি করো বলো? এখন 10 লাখ টাকা দরকার, কি করবো বলো? বলো আমাকে বলো, তুমি 10 লাখ টাকার কি হলো? ওই চেকটা পাস হলো না কেন বলো? কি করো অফিসে বসে? ওই চেকটা পাস হবে, দু একদিন পরে পাস হয়ে যাবে। হ্যাঁ বসো। সরি ভাইয়া, কথা বলতে চাই। আচ্ছা ঠিক আছে, না সমস্যা নেই, বসো শোনো, আজকে দিনের মধ্যে আমার চেক পাস হতে হবে, যাও সেই ব্যবস্থা করো। টাকার ব্যবস্থা হয়ে যাবে, আপনি কোনো টেনশন করেন না মামা, টাকার ব্যবস্থা যেভাবে হোক আমি করে দিচ্ছি। তুমি যাও, আমার চোখের সামনে থেকে যাও, আর যাও টাকার ব্যবস্থা করো। ঠিক আছে মামা। কি যে করে এরা অফিসে বসে, লজ্জা আমার মাথা হেড হয়ে যাচ্ছে। কি হয়েছে ভাইয়া, এত টেনশন করো, কি সমস্যা? কি আরে, এই যে সাইমন আছে না, সেদিন বললো ভাই টাকা লাগবে না, আপনার কাছে রেখে দেন। আমি বললাম না, টাকা নিয়ে যাও, কাজ শেষ হয়েছে, টাকা নিয়ে যাও, আমার কাছে নাও তো থাকতে পারে। হঠাৎ করে এখন বললো 2 লাখ টাকা লাগবে, ওর নাকি ওই যে পিঠে কি অপারেশন করতে হবে। বলো এখন হঠাৎ করে টাকা কোথায় পাই? ইনস্ট্যান্টে টাকা থাকে? তো অবশ্যই লজ্জার বিষয়। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি যদি টেনশন করেন না, আমি দেখতেছি বিষয়টা, আমি তখন আপনার উপকার করবো, কোনো সমস্যা নেই, টাকা তখন আমি দেবো। তুমি এই কথা বলো না, তুমি আসছো দাঁড়াতে, তুমি আমার ছোটো ভাই, তুমি টাকা দেবে কেন? টাকা ম্যানেজ আমি করে নেবো। আচ্ছা আপনি আমার আপন ভাই বলেন না? ও বললাম তো টাকা ম্যানেজ হয়ে যাবে। আমার তো বাপ মা ভাই বোন কেউ নাই, আমি তো এতিম একটা ছেলে, সেখানে আপনি আমার বলছেন আপন ভাই, আমি আপনার তা আপন ভাই হয়ে এক ভাই হয়ে আমি আমার ভাইয়ের কষ্ট হইবে সেটা আমি সহ্য করবো? এইরকম ভাইয়ে তো আমি হচ্ছেই না, আমি তো এইরকম ভাই আমি হচ্ছেই না। আপনার টেনশন না, আমার টেনশন, আপনার 2 লাখ টাকা লাগবে আপনাকে আমার বলেন না। না খবরদার, তুমি আমার ছোটো ভাই, আমি তোমাকে স্নেহ করি, আর তুমি ভালোবাসার কারণে এত দূর থেকে আসছো, টাকার কথা না না ভাইয়া, আপনি বলতে পারবেন না, আপনি আপনি বলতেছেন আপনি আমার ভাই, আবার আপনি করবেন টেনশন, আর আমি সেটা বসে থাকবো? এটা সম্ভব না। আমি টাকা দেবো, আমি বরিশালের ছেলে, আমি মনে করেন কি খালি ঘুরি, আমি চেক নিয়ে ঘুরি, চেক বই নিয়ে ঘুরি। আপনি কয় টাকা লাগবে? আপনাকে বললাম চেক লিখে দিতে আসি, আপনার সমস্যা মানে আমার সমস্যা, আমি আপনার সমস্যার সমাধান না করলে আমি কিছু করতেই পারবো না। কয় টাকা লাগবে আপনি বলেন? আপনি কোনো কথা বলবেন না ভাইয়া, আপনার কত 2 লাখ তো না, 2 লাখ না 2.5 লাখ কত লাগবে বলেন, আমি যা সাইকেল দিয়ে দিতে আসি। 2 লাখ না, আড়াই লোক না, তুমি 2 লাখ 25 টাকা। এই এই আনন্দ মামা, এদিকে আসেন তো, আসেন আসেন। আরে দেখেন না কি পাগলামি করতেছে। আরে শোনেন, ওই যে ও একটা চেক লিখে দিচ্ছে, ওটা আপনার কাছে। শোনো শোনো ভাই, এই চেকটা মামার কাছে বোঝাই দিও, ঠিক আছে? এই যে মামা, এই যে 2 লাখ 25 লিখে দিছি ক্যাশ চেক, আজকের ডেটে আছে, আপনি তার মামা উঠাই নেন, আমার ভাই প্রবলেম, এটা আমি সহ্য করতে পারবো।
আসসালামু আলাইকুম ভাইয়া। আজকে কোনো কমপ্লেইন নেই ভাইয়া? জি না, আজকে কোনো কমপ্লেইন নেই। যে জিনিস করে কোনো লাভ নাই, অপ্রয়োজনীয় জিনিস আমি করি না। বাহ, থ্যাংক ইউ, এই তো আপনি বুঝছেন। আচ্ছা, আপনার একটা আমি কথা বলি। এই মনে করেন আপনার ইনকামিনে টাকা কাটে? ইনকামিনে চার্জ কাটবে কিসের জন্য? আর বই অবশ্যই কাটে। এই তো আপনার একটাই কাটে আর একটাই কাটে না। আর আমার বেলায় কী হয়েছে জানেন? ইনকামিংও কাটে, আউটগোয়িংও কাটে, মানে দুইটাই সমান্তরাল। বুঝতে পারছেন না? ওইটা আপনার চেহারা দেখলেই বোঝা যায়। বাইরে গত 3 দিনে যে নাটক এখানে করছেন, 3 বছর এরকম ড্রামা সিরিজ দেখি নাই। বাইরে আমি তো নিজেরা নিয়ে প্রচণ্ড আতঙ্কে আছি। এ ভাই, আতঙ্কিত হবেন কেন? আপনি আমার বাসার বারাটিয়া, আপনি আতঙ্কিত আর কি আছে? ভাই, আমি ওইটাই বলতেছিলাম। সব সময় নিচে জামাল আছে, কেয়ারটেকার এইবার দেখাশোনার দায়িত্ব ওর ঘাড়ে। আপনার কোনো সুবিধা অসুবিধা ওরে বলবেন। এছাড়া সাইডটালে তো আমি নিজে থাকি, আপনি আমাকে বলবেন। এছাড়া আমাদের মাথার উপরে বড় ভাই আছে, ভায়ার মুসা ভাই, জ্বলন্ত ভায়ার। আপনার কখন যখন কারণ নেই ভাই। হ্যাঁ, এত বড় একটা আগুন কুলবি, ওইটির মধ্যে একটা লাগিয়ে তো অর্ধেক জ্বলতেই আছে, তার নতুন আগুনে কী জ্বালাইব কোন ভাই? মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধুত্বের মতো, একবার যার বন্ধু হয় তার শত্রুর কোনো প্রয়োজন পড়ে না। কিন্তু আমাদের বড় ভাইজানের বুদ্ধি কিন্তু ইসরায়েলি বুদ্ধি। ভাই রে, জীবনের প্রথমবার ফিলিস্তিনিদের দুঃখ দুর্দশা আমি নিজের চোখে দেখতেছি, নিজের দিয়ে বুঝতেছি। আর নিজের সমস্যার কথা যখন এই জাতিসংঘের কাছে এসে যখন বলি, হ্যাঁ, তখন জাতিসংঘে বলে গুরুতর সমস্যা, আমরা সমস্যাকে গভীরভাবে পর্যবেক্ষণ করতেছি। আর যুক্তরাষ্ট্র যখন তাকে এসে যখন কিছু বলে, আমরা সমস্যার দিকে নজর রাখছি, সমস্যা আমরা সমাধান করব। আর ইসরায়েল যখন তারে কিছু বলে, ভাই সব সেটেল হয়ে গেল। ভাই জান, আমার সমস্যার আপনার কোনো সমাধান করার দরকার নেই। আসলে ভাইজান, বিষয়টা হয়েছে কি, আমি তো জাতিসংঘ, আমার তো সব দিকে দেখতে হয়। আমার বেতন দেয় কে? যুক্তরাষ্ট্র। আমার অফিস কোথায়? যুক্তরাষ্ট্রের উপরে। তাহলে আমি তো সব কিছু যুক্তরাষ্ট্র হয়েই দেখবো, তাই না? অন্য কিছু দেখার সময় আছে? ব্যাপারটা ক্লিয়ার আপনি? অবশ্যই ক্লিয়ার, থ্যাংক ইউ। এই জন্য তো ভাই আমার সমস্যার আর সমাধান করার কোনো দরকার নেই। ফিলিস্তিনিদের মতো তাদের যে অল্প বিস্তর জমি জমা যা আছে, ওরকম আমার অল্প বিস্তর সুখ শান্তি যা আছে, ওইটা নিয়ে আমি একটু বাঁচতে চাই। বাইরে আমার সুখের দরকার নেই, শক্তি চাই, একটু শান্তি চাই। আসি আসি, কোনো সমস্যা নেই, বলবেন। ভাইজান ক, মানে একটা কথা বলি, মানে এমন এক ফায়ার এই বাড়িতে আনছেন যে সবাই মিস ফায়ার করে শেষ করে দিতে আছে। আর ভাবেন না যে আপনার ভাইয়ের নামে আমি খারাপ কথা বলছি, এটা ভালোর জন্য করছি, আপনার দিকে তাকায় করছি। কারণ আমি টিকতে পারি না, একটা মশা বাসি পর্যন্ত ঢুকতে পারে না এই বাসায়। দেখছ তুমি, তোর ভাই, তোর আপন ভাই, দেশি ভাই, সারে না হয়েছে আমার কোনো দিন খাওয়ানো। ওই দিন কইছে ভাই গিয়া সববার আইসক্রিম খাওয়ায়, ওগুলো ললিপপ খা। এর চেয়ে কী মানুষ দেখলাম, কী হয়েছে, ভালো হয়েছে নি? প্রডিউসার 2 লাখ টি হাতায় দিছে। প্রডিউসারের কাছে গেছে, প্রডিউসার নানা সমস্যা মুলা জুলাই জুলাই 2 লাখ টি আটাই দিছে। হরে প্রডিউসারের অফিসে গেছে, তালা মারি দেখছি, এখানে কেউ বুঝতো নাই। হরে হিন্দি হাঁটি হাঁটি এফডি জিত গেছে, হিয়ানো গেটিতে ঢুকতে তোর গেটি তৈরি বার করে দিচ্ছে। অনে হ্যাঁ টালো গেছে, তুই মাথা আউলে গেছে আরে। ইচ্ছার বেশি বুঝলে, ইচ্ছার 61 নিয়ে আসাইছি দেন। বাউরে বাপ, কে হাড়ম দেয়াইছে আমি বুঝছি নি। যা ওসুলের বাপ তুলে দিন। খেয়াল ফেলি নাই, এখন তুমি কুট কুট করে হাঁটতে চলে যাবা, মানে যেটাকে বলে ক্যাটওয়াক। ভাইয়া আপনি এখানে কি করেন? ভাইয়া আপনি তো এইভাবে কথা বলতে পারেন না, এটা আমার কাজ।
আপনি সিঁড়িতে বসে কথা বলবেন রাত করে, এটা তো হবে না ভাইয়া, একদম হবে না। আমি কিভাবে কথা বলতে পারি কিভাবে পারি না সেটা তো আপনাকে শিখাতে হবে না আমাকে। আপনি যান, আপনাকে যেতে বলছি আপা, প্লিজ আপনি আপনার রুমে চলে যান, এই দায়িত্বটা আমার, আমাকে দায়িত্ব পালন করতে দিন প্লিজ। ভাইয়া দেখছেন আপনি আমাকে কিছু বলবেন না, তুমি চোখটা একটু বন্ধ করো আর কানটা একটু আঙুল দিয়ে রাখো কানের ভিতরে। বুঝতে পেরেছি, আপনি হচ্ছে ওর সাথে নটি নটি কথা বলে নটি নটি কাজ করবেন, রাইট? কি বলবো না কি করবো সেটা তো আমি নিজেও জানি না কি করবো। তোমাকে আমি কানে এবং চোখে দুজনকে হাত দিতে বলছি, হাত দাও। আচ্ছা ঠিক আছে দিলাম। আমি ফোনে কথা বলতেছিলাম ভাইয়া, আমাকে সে বলে এই এদিকায় এদিকায়, আমি আসলাম, উনি নায়ক হতে না পারে ভিলেনের মতো আচরণ করলে আমাকে টর্চার করেছে ভাইয়া। ও বুঝি না ব্যাপার হয়েছে, কিন্তু বুঝোস তো, মানে হাতে মনে কর নায়ক হয়ে বেলা আইসে ঢাকা শহরের মধ্যে বুঝছো তুই, এখন হাতে মনে করো যে প্রডিউসারের পিছিয়ে ঘুরি ঘুরি মনন মেলা টিম হয়েছে নষ্ট করিয়া লাইছে, দিলের মধ্যে চোট খাইছে জখম খাইছে বুঝছো তুই। আচ্ছা এইসব মানুষের মাথা ঠিক আছে ঠিক থাকে ক, বুঝোস না এইটাই মানুষ কত কিছু করে, মনে কর গাছে চত্বর লাভ মারে, তারপর মনে কর রেল লাইনে মনে ঝাঁপ মারে, আগুনে ঝাঁপ মারে, বিষ খেয়ে মরি যাবে, লেটকি মেরে ফুরি থাকে, মানুষ খুন করিয়া লায় যাস না, পুলিশ আনাই না, তার লতে মনে কর এসব ফাঁকল ছাগলের বিচার করে করে না, যাক কিরবি বড় ভাই মানুষ। সে আরও একটি কথা বলেছে, খুব জঘন্যতম একটা কথা বলেছে ভাইয়া। কী কইছে? আমি এটার অর্থ জানি না। সে বলেছে পশু দিয়ে আমাকে নির্যাতন করবে, এটা কী ভাইয়া? একটা কথা বলি ভাইয়া, আমি ঢাকাতে গরিব হতে পারি কিন্তু আমার গ্রামে আমার বাড়িতে আমি কিন্তু গরিব না ভাইয়া, আমার বাড়িতে চার চারখান বাড়ি, আমার ওখানে আট দশজন লোক কাজ করে।
বুঝছি বুঝছি, একেবারে বরিশালের হারা ডিস্ট্রিক্ট না ঘুরি আসল কথা কান ক, কুসুম গান ক। ভাইয়া আমি ফোনে কথা বলতেছিলাম ভাইয়া, আমাকে এসে বলে এই এদিকায় এদিকায়, আমি আসলাম। উনি নায়ক হতে না পারে ভিলেনের মতো আচরণ করলে আমাকে টর্চার করেছে ভাইয়া। ও বুঝছি না, ব্যাপার হয়েছে কিন্তু বুঝোস তো, মানে হাতে মনে কর নায়ক হয়ে বেলা আইসে ঢাকা শহরের মধ্যে বুঝতি, এখন হাতে মনে করো যে প্রডিউসারের পিছিয়ে ঘুরি ঘুরি মনে মেলা টিউশে নষ্ট করিয়া লাইছে, দিলের মধ্যে চোট খাইছে, জ্বর জখম খাইছে বুঝতি। আচ্ছা এইসব মানুষের মাথা ঠিক আছে, ঠিক থাকে ক, বুঝোস না এইটাই মানুষ কত কিছু করে, মনে কর গাছ চত্বর লাভ মারে, তারপর মনে কর রেল লাইনের মধ্যে ঝাঁপ মারে, আগুনে ঝাঁপ মারে, বিষ খেয়ে মরি যাবে, লেটকি মেরে ফুরি থাকে, মানুষ খুন করিয়া লায় যাস না, পুলিশ আনাই না, তার লতে মনে কর এসব ফাঁকল ছাগলের বিচার করে করে না, যাক কিরবি বড় ভাই মানুষ। সে আরও একটি কথা বলেছে, খুব জঘন্যতম একটা কথা বলেছে ভাইয়া। কী কইছে? আমি এটার অর্থ জানি না। সে বলেছে পশু দিয়ে আমাকে নির্যাতন করবে, এটা কী ভাইয়া? আচ্ছা ঠিক আছে ভাই, প্রথম গান মনে কর সিম্পল মিস্টেক হয়েছে, কিন্তু হরা গান খুব খারাপ হয়েছে। আচ্ছা ঠিক আছে, হাই দেখি সমস্যা নাই, মনে কর তোরে তো আয়ও মারি মারি না ভাইয়া। আপনার মারার ভিতরে এবং ভালোবাসার ভিতরে একটা আবেগ আছে, একটা ভালোবাসার টান আছে, কিন্তু তার ভিতরে সেটা নাই। তবে ভাইয়া একটা কথা মনে রাখবেন, এমন যদি হয়, এমন যদি চলতে থাকে, তাহলে কিন্তু আমি আপনাদের এখানে থাকবো না, পরে যেন ভিক্ষা করে খাবো, আমি চক দিয়ে পিস ঢালা পাতলে খেলে খেয়ে সাদা করে ফেলবো, কবিতা আয়ার কবিতা ভরে ফেলবো। সম্রাট আকবর কী করতেন? সে কবি পুষতেন, তার রাজসভায় কবি থাকতো, আর আপনারা আমার মতো একজন নিষ্পাপ জামাল, একজন ছোট কবিকে আপনারা ভালোবেসে আদর করে সম্মান করে বুকে আগলে রাখতে পারেন না, জাতি কী হবে কী করবে, একজন নায়ক হতে পারে না, সেজন্য আমাকে অত্যাচার। জি ভাইয়া, তোর ভাষণ শেষ হয়েছে? জি ভাইয়া। কবিতা লেখ ভাই, আর একটা কথা ছিল কি, বিদ্যুতের বিলটা চলে এসছে ভাইয়া। বিল কত হয়েছে? 1580 টাকা ভাইয়া। আমি লাইট জ্বালাইনি তো ভাইয়া। তো এতটা বিল কেন আইছে? বলছি আপনাদের ফায়ার সে সেদিনকে দেখে এসি ছেড়ে, তারপর গান গায়ে আর ঘুরে, আমি বললাম এটা কি করছে লোক, আমি ভয়ে দৌড় দিয়েছি। তোর কোনো সমস্যা? বুঝছি, মানে হাতে বড় মানুষ কিরবি হাতে, না হাতে যে ইচ্ছা করে থাকতে ইচ্ছা করে থাক, হাতে লোক আর ব্যাধি করছে বুঝছি। ঠিক আছে তো, ঠিক আছে তোর মন খারাপ করিচ্ছে কতজনে মনে কর তোরে বড়রা মারে, ছোটরা তো আদর করে বা সম্মান করে, কেন তোর মনে কর বড় ছোটদের আদর ভালোবাসা সব কিছু মিলে তুই তো এবার এসে ভালো আছো, আসিস না। জি ভাই অসুবিধা নেই, তুই লেখ কবিতা লেখ। তোমরা না কি যে কথা বলো, আমার না শুনে মেজাজটা খারাপ হয়। সিন ক্রিয়েট হওয়ার কি আছে, আর ফোন করে জানালে কি হইবে? তোমার সাথে আমার একটা জিনিস চলতে আছে, জিনিসটা ডেভেলপ হয়ে গেছে না, এখন এই ডেভেলপমেন্টের শেষ ডেস্টিনি হলে গিয়ে বিয়ে শাদী, ডক্টর বিয়ে করবো, বিয়ে করে তাকে ফোন দিয়ে জানাই দেবো যে আমরা বিয়ে করে ফেলাইছি, একটা সিনক্রিয়েট হওয়ার কি আছে, চলো দেখি চলো। মানে দাঁড়ান, বিয়ে মানে বুঝতেছি না, বিয়ে করবো কেন, আর আপনাকে কে বলছে যে আমি এখন বিয়ে করবো? আমি তো এখন বিয়ে করতেছি না। কি যে বলাবনের মতো কথা কও, তোমার তো এখন বিয়ের একদম পিক টাইম চলতে আছে, এখনই তোমার বিয়ে করার সময় না, মানে বুড়ি হয়ে বিয়ে করবো কেন, আমি তো এখন আরো অনেক ছোট মানুষ আছে, আমার আরো কত লাইফ পড়ে আছে না, আমি গ্রাজুয়েশন কমপ্লিট করব, আরো কত কিছু করব, এখন কেন বিয়ে করতে যাব আমি? তাহলে এই যে আমি তোমার লগে মেশতে আছি, দুজনে সানাসুর খাইলাম, এই চাইনিজ খাইলাম, এটা ওটা খাইলাম, ঘুরলাম ফেললাম, গিফট করলাম, সেটিং করলাম, তুমি আমরা কিউট বললা, তো জিনিসটা জমে গেছে না, আর সব কিছু কি ভাও নাকি, এসব তানি বানি কথা বলবো না, যেটা গরম করবো চলো আমরা যাই। আচ্ছা আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি, এখন আপনাকে আমি বলি বুঝাই বলি, আপনার সাথে যে আমি ঘুরেছি, রেস্টুরেন্টে খেয়েছি, ফ্রেন্ডশিপ করেছি, that doesn't mean যে আপনাকে আমার বিয়ে করতে হবে। এরকম তো ভাই আমার অনেক ফ্রেন্ড আছে, আমার ফ্রেন্ড লিস্টে কতজন ফ্রেন্ড আপনি দেখছেন? 4000 ফ্রেন্ড। এখন কি এরকম যে আমি 4000 ফ্রেন্ডের সাথে বিয়ে করব তা তো না, আমার এরকম ফ্রেন্ড, ফেসবুক ফ্রেন্ড, এরকম ছাদওয়ালা ফ্রেন্ড অভাব আছে। আমি যদি বিয়ে করি সেটা আমি অবশ্যই আমার আব্বু আম্মু যাকে দেখে শুনে আমার জন্য ঠিক করবে, আমি তাকেই বিয়ে করব। বুঝতে পেরেছেন? আপনাকে আরেকটা কথা বলি, আপনার মধ্যে না কেমন যেন একটা 60s ভাব আছে, ওই যে 1960 সালের কিছু ছেলেরা আছে না যে
মেয়েদের দেখলে খালি প্রেমে পড়ে যাওয়ার একটা আকুলতা থাকে, আপনার আপনিও এরকম, মানে আপনি মেয়ে মানুষকে দেখলেই খালি প্রেমে পড়ে যান, এটা ভাই আপনি প্লিজ করেন না। আরেকটা কথা আপনাকে বলি, সেটা হচ্ছে আপনাকে সবসময় আমি কিউট কিউট বলি না, আপনি কিন্তু অতটা কিউট না যতটা আমি বলি, আপনি তার থেকে অনেক বেশি কিউট। কেন জানেন? কজ আপনি অনেক ভালো, আপনি অনেক রেসপন্সিবল, আপনি মেয়ে মানুষের সাথে কোনো উদ্দেশ্য ছাড়াই মেশেন, আমি তো আপনার সাথে মিশেছি, আমি তো দেখেছি আপনি কতটা অনেস্ট। তো আপনার জন্য আমার থেকেও অনেক ভালো কিছু আশা করছি, ঠিক আছে ভাইয়া? আপনি দেখেন অবশ্যই আপনার জন্য ওয়েট করছি এবং সে খুব শিগগিরই আপনার কাছে চলে আসবে। ওকে ভাইয়া, আমি তাহলে আসি, বাই বাই। আপনি অনেক ভালো থাকবেন, দোয়া করি আপনার জন্য আমি, ঠিক আছে ভাইয়া, বাই। আমার সিদ্ধান্ত ফাইনাল, আমি খালিদা মরি আত্মহত্যা করব। ভাই এটা কেমন হয় ভাই? আপনার মধ্যে এত সুন্দর লোক একটা, এই পাঁচতলা ছাদ দিয়ে লাভ দিয়ে বললে ভাই, একটা ব্যাসকেজ বলে ছেলেটা ভাই। রে তোর আসলে মগজ একটু খাটো বুঝতি ভাই, কথা জিয়ান কইছে, এটার মর্ম তোর অ্যান্টিনে ধৈর্য ন, ভাই ঠিকই কইছে। হন বাসি থাকনের মধ্যে কোনো ক্রেডিট নাই, মরে যাওয়ার পরে কিন্তু অনেক মানুষ হিট না ভাই। এখন হন ওই যে ভাই কেমনে মরিব ওই পরিকল্পনাটা করতে হবো। হ্যাঁ ভাই, আপনার কোনো প্ল্যান মাথায় আসেনি কোনো? তোরা বাপ তোরা বাপ ভাই, আর একটা কথা আছে ভাই, ট্রেনে ঝাঁপ দিয়ে পড়া যায় ভাই। আসলে তোর মাথা শর্ট বেটা, আবার মতো কথা কর, ট্রেনে ফুললে এটা ঠিক থাকবো নি, বডি দোকান দুই ফেসে চলে যাবো, এই দুই বডিরও জোড়া লাগাতে তিন দিন লেগে যাবো, ততক্ষণ মরে গ্যাস ভাই। আর মাত্র একটা পরিকল্পনা আছে আর কি, মানে এখন আইজ ছোটোকালে তারপর লোকে লেখাপড়া করছি, হাতের পায়ে একদম বড় হয়ে গেছে লেখাপড়া করি, অনেকে টেলিভিশন চ্যানেলে চাকরি করে, তারপর অনেক মধ্যে পত্রিকায় চাকরি করে, এরা তো এখন বড় বড় জায়গা আছে, আমি চিন্তা করছি এতারকে ব্যাখারে জানাই দেবো যে আন্নে ভালোবাসার লাই আত্মহত্যা করতে যাইতেছেন, জীবন বিসর্জন দিতেছেন, তখন কী বো ভাই আন্নের এই মৃত্যুর দৃশ্যটা ব্রেকিং নিউজ হয়ে যাবে গই। কারণ ওই যে দেশে তো টেলিভিশন চ্যানেল অনেক বেশি, নিউজ নাই, একটা নিউজ হলে ব্যাকে না হামরা খাই পড়ে বুঝছেন না, ব্যাকে আনের এই মৃত্যু দৃশ্য লাইভ করব, সকাল থেকে রাত পর্যন্ত তিন শিফটে ডিউটি করবে সাংবাদিকরা, আপনি রাতারাতি দেশে বিদেশে আন্তর্জাতিকভাবে আপনি হিরো হয়ে যাবেন তুই। এখন কোন আইডিয়া কেমন? ভালো দেখছ তুই, তুই তো বুঝোস না ভাই, কিন্তু ঠিকই বুঝিয়ে লাইছে। আমার মনে হয় কি সুয়ারেজ লাইনে মরলে মনে হয় ভালো হয়। আমি ভাই সুয়ারেজ লাইনের মধ্যে যা দিবেন এটা কেমন কথা ভাই, ওটা ভিতরে দুর্গন্ধ আর পড়লে আত্মা ছিলে দেবেন ভাই আপনার। রে তুই যে একটা গাছ বলত, এটা কিন্তু তোর কথা কথা দিয়ে প্রমাণ করো। আরে বলো, তার আগে তো আমি বিষ পান করব, আমি তো সুয়ারেজ লাইনের পাশে বসে বিষটা পান করে আমি লাভ দিয়ে পড়ব, আমার তখন খুঁজে পাইবে না, যখন খুঁজে পাবে না ক্যামেরা ট্যামেরা নিয়ে আসবে, হাজার হাজার লোক ওইখানে একটা ভিড় করবে, লাইভ হইতে থাকবে, এটা ভালো বুদ্ধি দিচ্ছিস তুই, যতদিন বেশি হতে বাঁচতেছিলাম তো ছিলাম, মরার পর মনে রাখবে যে এবার সুয়ারেজে পড়ি না মরছিলে, ওই মুসাফির মুসাফায়ার বরিশালে সবাই বলবে যে মুসাফায়ার ভাই সুয়ারেজে পড়ি না মরছে, এটাই ফাইনাল, তোর বুদ্ধিটা ভালো। মরমু যখন অবশ্যই একটা রেখা ফেলাই যাবো, আমি যে মরছি সুয়ারেজ লাইনে সারা বাংলাদেশের মানুষ পাগল হয়ে দেখতে থাকবে, আমি সুয়ারেজ লাইনে মর দেখছ সুরঞ্জনা, ওইখানে যাইও না তুমি,
কইও না কথা ওই পোলাগ্গার লগে, ফিররাও সুরাঞ্জনা নক্ষত্রের উপলি আগুন ভরা রাইতে, ফিররাও এই মাঠে দেউয়ে, ফিররাও কল যায় আমার দূর হইতে দূরে আরও দূরে, পোলাগ্গার লগে তুমি যাইও না কো আর, কি কথা হ্যাল লগে, হ্যাল লগে কি কথা এত ফাও কথা, আকাশের আবডালে আকাশে মাড়ির মতো তুমি আইস, তার প্রেম ঘাস হইয়া আসে, সুরঞ্জনা তোমার কলজাজ ঘাস, বাতাসের উফরে বাতাস, আকাশের উফরে আকাশ। যেখানে একটু পর একজন প্রেমিক তার প্রেমের জন্য জীবন দিতে যাচ্ছে। আপনারা জানেন প্রেম একটি স্বর্গীয় ব্যাপার, প্রেম ভালোবাসা সবসময় যুগে যুগে মানুষ করে আসছে, কিন্তু এই প্রেমের জন্য জীবন দেওয়ার সবসময় আমরা গল্পে শুনেছি দেখেছি, কিন্তু লাইভ কখনো দেখিনি। আপনাদেরকে আজকে আমাদের চ্যানেলের মাধ্যমে এই আত্মহত্যার ঘটনাটি পুরোপুরি লাইভ দেখাবো। এখন এই লাইভ ঘটনাটি দেখানোর আগে কথা বলবো যিনি আত্মহত্যা করতে যাচ্ছেন তারই একজন বিশ্বস্ত ছোট ভাইয়ের সাথে। আমরা কথা বলবো শিমুল ভাইয়ের সাথে। আমরা আপনার সাথে কথা বলতে চাই শিমুল ভাই। ক্যামেরা কি নিচে দেখা যাবে? আপনি সমস্যা নেই, আমরা কাট করে নিই। ভাই নিচে ধরেন না কেন, নিচে খোলা তো। ক্লোজে ধরেন, ক্লোজে। আচ্ছা হ্যাঁ, আপনি একটু বলবেন আমাদেরকে, এই যে একটু পর আপনার আপন বড় ভাই প্রেমের জন্য নিজের জীবন দিতে যাচ্ছে, এই মুহূর্তে আপনাদের অনুভূতি কেমন? ছোট ভাই সামনে বড় ভাই বিষ খেয়ে মরে যাবে কই, ইয়ান কি ছোট ভাই সহ্য করতে হারে কেন? আর না আজ তো এখন আবেগে আপ্লুত হয়ে গেছি, কিছু বেশি কথা কইতে হাইতাম না, আর না আরো বেশি হেঁচা হাসির মধ্যে না ফেলাই, আর সংক্ষেপে কিছু প্রশ্ন করে সারি দেন, কি জানতে চান কোন? দর্শক আপনারা দেখতে পাচ্ছেন উনি এখন খুব ইমোশনাল একটা মুহূর্তে আছে, যেখানে আমরা সরাসরি তাকে প্রশ্ন না করে পারছি না, আমরা কোনো পেঁচিয়ে প্রশ্ন না করে তাকে সরাসরি তার বড় ভাইয়ের পছন্দ অপছন্দের কিছু কথা জানতে চাইবো। শিমুল আপনি আমাদেরকে বলবেন আপনার বড় ভাইয়ের পছন্দের খাবারের তালিকাগুলো কি? ভাই তো মনে করেন যে অল স্কোয়ার, মানে সর্বভুক সব খাইতো, খানা দানার ক্ষেত্রে কোনো বাক বিচার আসিল না, যা দিত তা খাইতো, বুঝছেননি? তবে গরু মাংসের প্রতি একটা লোভ বেশি আসিল আর কি, গরু মাংস দেখলে কুত্তার মতো জাপ দিত, মানে কুকুরের মতো জাপ দিত আর কি। তারপরে ঠান্ডার মধ্যে তরলের মধ্যে মনে করেন যে লাচ্ছিটা বেশি খাইতো, বাইর কথা আর কি কইতাম। এই যে আপনার ভাইয়ের পছন্দের খাবারের তালিকা এত লম্বা, এই লম্বা খাবারের পছন্দের তালিকা থেকে কোন প্রিয় খাবারটির মধ্যে বিষ মিশিয়ে তিনি মরতে চান? আফা কোন খাবারের মধ্যে বিষ মিশিয়ে খাইবো এই ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত পৌঁছাইতে পারে না, এটা নিয়ে একটা কনফিউশন আছে। তার মানে কি আপনার ভাই কি মারা যেতে চাচ্ছেন না, উনি কি আত্মহত্যা করতে চাচ্ছেন না? বাউরে বাবু আফা, আপনি হাগল নি কোনো মানুষ, মতে সিদ্ধান্ত লয় কোনো ভিসা নি কোনো, ভাই কিন্তু এক কথার মানুষ, মানে জবানে জিব্রাইল আর মতে আজরাইল, মুখিতে কথা জিয়ান বাড়িত, ইয়ান কিন্তু আর সেন্স করতো না। এই যে বিষ, যে বিষ মিশিয়ে উনি আত্মহত্যা করতে যাচ্ছেন, এই বিষটি আপনার সংগ্রহ করছেন কিভাবে? প্রথমে চিন্তা করছিলাম বিষের লাই আই জামু, কিন্তু পরে চিন্তা করছি যে আয় হাতা ছোড়ো ভাই বা রাজু হাতা ছোড়ো ভাই, ছোড়ো ভাই কেন বিষ আনি বড় বারে খাওয়াই দিব, পরে আমরা এই সিদ্ধান্ত ভিসাইছি, হিসাই অঙ্গ জামাইলে আছে না কেয়ার টাকা দারোয়ান, হাতারে ফাটাইছি, হাতে হলো খুব আত্মবিশ্বাসী অনেস কর্তব্য পরায়ণ, হাতারে করছি যে বাজার তিন দিকে বিষ লইয়া। তো ভাইয়ের একটা পছন্দের বিষ আসিল হ্যামলক না কি যেন নাম, নাকি বিদেশি মানুষে খাই একবার মরতে চাইছিল মরছে, তো জামাইলারে কইছি তুই হ্যামলক লইয়া, তো জামাল একটু আগে ফোন করছি আরে যে ভাই বাজারের মধ্যে হ্যামলক খুঁজে পাওয়া যাইতেছে না মার্কেট আউট, এটা নাকি বিদেশি মাল, বিদেশ থেকে ইম্পোর্ট করতে হইব, তো আমি কইছি আচ্ছা ঠিক আছে বাজারে যেটা অ্যাভেলেবেল আছে সেটা লইয়া, এখন হাতে বিষ লই আইয়ে বড় ভাই মরি যায়। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যেটা যেটা আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না, একজন মানুষ শুধুমাত্র প্রেমের জন্য এই যুগে তার জীবন দিতে যাচ্ছে,
আমি রীতিমতো হিংসায় জ্বলে যাচ্ছি। কেউ তো আমার জন্য এভাবে জীবন দিবে না। আপনারা একবার ভেবে দেখুন তো, আপনার জন্য আপনার প্রেমিক কিভাবে জীবন দিবে। আপনারা ভাবতে থাকুন, আমি ভাবতে থাকি, এর মধ্যে একটা ছোট্ট বিরতি নিয়ে আসবো। আবার শাসনও তো শাসন আরো বাকি আছে। তারপর মানুষ যদি রেল লাইনে ঝাঁপ দিত তাহলে স্যারা বসকাই যাইতো, আর সাপ থেকে লাভ দিলে তো স্যারাই বসকাই যাইত, বুঝছেননি? আর মনে করেন যদি রশির মধ্যে জুলি ফাঁসি দিই মইতো তাহলে স্যারাটা সুন্দর থাকবো, নায়কের মতো থাকবো, তখন পত্রিকার মধ্যে সুন্দর করে ছাপবো, বুঝছেননি? আন্না তো নায়ক হইতে আইসিলেন, আন্না স্যারা তো চিনে না, তো ইচ্ছা করি মরলে সারা পৃথিবীর মানুষ পত্র পত্রিকা আন্নার দেখে চিনে লাইবো। এই জন্য ভাইরে এই বুদ্ধি জ্ঞান দিছি, এই বুদ্ধির ফুল ক্রেডিট কিন্তু আমার, বুঝছেননি বাবা? দর্শক, এরকম একটা ব্রিলিয়েন্ট মানুষ যিনি মৃত্যুর পর নায়কের মতো সুন্দর থাকতে চান, এরকম একটা ব্রিলিয়েন্ট মানুষের জীবন একটু পরই সমাপ্তি ঘটে যাবে, যার এখনো অনেকগুলো প্রেম করার সময়, সে একটি প্রেমের জন্যই এভাবেই মারা যাচ্ছে। আপনারা ভাবতে থাকুন, কাঁদতে থাকুন, আমরা আসছি একটি বিরতির পর, কোথাও যাবেন না। বাবা আর মাথা ঘুরা এখানে বই কেন? কই থাকো? আমি ঠিক অ্যাকসেপ্ট করতে পারছি না, কারণ কারণ এত বড় একটি ঘটনা ঘটে যাচ্ছে, আপনি বলছেন আপনি ভালো আছেন, আপনি কি কিছুই জানেন না? না তো। তার মানে আপনি বলতে যাচ্ছেন এখানে যে মুসা ফায়ার আত্মহত্যা করতে যাচ্ছে এই বিষয়ে আপনি কিছুই জানেন না? না তো। দর্শক, আমরা এমন একজনকে পেয়েছি যিনি এই মুহূর্তের আগে পর্যন্ত জানতেন না কি হতে যাচ্ছে এখানে, এই মুহূর্তে তিনি জানতে পেরেছেন এবং এই মুহূর্তেই তার কাছ থেকে এই রিয়্যাকশন আমরা জানতে চাই। মুসা ফায়ার আত্মহত্যা করতে যাচ্ছেন শুধুমাত্র প্রেমের জন্য, এত বড় একটি বিশাল ঘটনা ঘটতে যাচ্ছে এই বিল্ডিংয়ে, আপনি মুসা ফায়ার সম্পর্কে কী বলতে চান? মুসা ফায়ার একজন মহামানব পর্যায়ের মানুষ, উনি মানুষের জন্য ভাবেন, মানুষের জন্য করেন, যাদের জন্য যা করেন তারা তা অক্ষরে অক্ষরে মনে রাখে। আপনি কি এই কথাগুলো আমাদের ক্যামেরাতে একটু বলবেন প্লিজ? জি, সুপ্রিয় দর্শক, আমি
এই ফ্ল্যাটের একজন নগণ্য বাসিন্দা, যে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে মুসা ফায়ারের মতো একজন মহামানব থাকেন, যিনি এইমাত্র আমি শুনতে পেলাম প্রেমের জন্য আত্মহত্যা করতে যাচ্ছেন। আমি ওনার পক্ষ থেকে পুরো দেশবাসীর কাছে প্রার্থনা করব যেন উনি যে মহৎ কার্যটি করতে যাচ্ছেন সেটিতে যেন উনি অবশ্যই অবশ্যই সফলকাম হন। দর্শক, আপনি দর্শকদের কাছে আপনি আপনার ফিলিংসটা শেয়ার করেছেন, তার জন্য শুভকামনা করেছেন যাতে তিনি এই কাজে সাকসেসফুল হতে পারেন। আপনাদের কি কোনো রকমের প্ল্যান আছে? ওনার মৃত্যু পরবর্তী কোনো প্ল্যান কি আপনার মাথায় আছে? অবশ্যই, আমি তো এখনই আমার অফিসের দিকে রওনা দিয়েছি, 3 দিনের লিভ নেব, ওনার মৃত্যুতে 3 দিনের শোক পালন করব। ধন্যবাদ, আপনি যেতে পারেন। দর্শক, ধন্যবাদ। একজন মহান প্রেমী যিনি কিছুক্ষণের মধ্যে হয়তো আমাদেরই চোখের সামনে মৃত্যুবরণ করবেন এবং আপনারা সেটা লক্ষ্য করবেন, আপনারা লাইভে দেখবেন, তার জন্য এরকম একজন সাধারণ মানুষ 3 দিনের শোক পালন করতে পারেন, অফিস থেকে ছুটি নিতে পারেন, তাহলে আমরা আপনারা কেন একটা দিনের জন্য হলো, একটি মুহূর্তের জন্য হলো শোক পালন করতে পারি না? আমরা চাই আপনারা আমরা এক মুহূর্তে নীরবতা পালন করব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মুসা ফায়ার একজন প্রেমিকের আত্মহত্যার ঘটনা ডিটেইলে লাইভ। আমরা এখানে প্রতিটি মানুষের সাথে কথা বলেছি যারা তার সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত ছিলেন। আমরা আপনাদেরকে আরও ঘটনা দেখাবো, আরও লাইভ দেখাবো। একটু পরে তিনি লাঞ্চ করতে যাবেন, সেই বিষয়টি আমরা আপনাদেরকে লাইভে দেখাবো। তার আগে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, কোথাও যাবেন না, আমরা এক্ষুনি। এক্সকিউজ মি, আপনি আপনি কে? আমি আমার নাম জামাল, জামাল, আমি এই বাড়ির কেয়ারটেকার। জামাল? হ্যাঁ। দর্শক, আমরা সেই জামালকে কি পেয়ে গেছি যেই জামালি নিয়ে আসতে যাচ্ছেন মৃত্যুর জন্য বিষ? বিষ মানে, হ্যাঁ, আমি 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 নিজে বিষ আছি, তার জন্য সে খেয়া মরবে এই জন্য। দর্শক, আমরা মুসাফায়ারের আরও একটি দিক দেখতে পাচ্ছি যেখানে তাকে একজন ঘৃণা করেন এবং চান তিনি তাড়াতাড়ি ছটফটিয়ে মৃত্যুবরণ করুক। আমরা এই বিষয়টা একটু ডিটেইলে আপনার কাছ থেকে জানতে চাই। মানে বিষয়টা হয়েছে কি, মানে মানে ডিটেইলসটা কি, এই মানুষ মরে গেলে মনে করেন ইমোশনাল হওয়ার, কান্দাকাটি করার কোনো দরকার নাই, কারণ এই মানুষটা এমন একটা মানুষ, এই মানুষ যেদিনকে মনে করেন এই বাড়ির মধ্যে মানে ঢুকছে। শোনেন, তার আগে বলি, আমি একজন শিক্ষিত ছেলে, কবি মনা মানুষ, মানে কবিতা পছন্দ করি। সে সবসময় আমরা জ্বালাতন করতো, আমরা নির্যাতন করতো, হাত দিয়া এমনকি পাশবিক নির্যাতন পর্যন্ত সে করছে। এই জন্য আমি চাইছি এই লোকটা বিষ খেয়া মরে না, আমি যদি পারতাম তার গলা টিপে মারিয়া ফেলতাম। এখন নিজ হাতে বিষ আনছি, আমি খাইয়া ছটপট ছটপট করে মরে যাবে, এইটাই আমার দেখানো উপায়। আপা, আমি যাই, আমার কাম আছে, বিষ নিয়ে উপরে যেতে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা উত্তেজনাপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়েছে, বিষ নিয়ে উপরে যাওয়া হচ্ছে। মুসা ফায়ার কি এখনই লাঞ্চের সাথে বিষ খেয়ে মারা যাবেন নাকি আরো কিছুক্ষণ অপেক্ষা করবেন? দেখতে থাকুন, কোথাও যাবেন না। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম সেই ব্রেকিং নিউজে, যা দেখার জন্য আপনারা এখনো বসে আছেন টেলিভিশনের পর্দার সামনে। এতক্ষণ আমরা ছিলাম কার পার্কিংয়ের সামনে, আর এখন ঠিক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মুসা ফায়ারের ডাইনিং রুমে। চলুন দেখা যাক তিনি কি করছেন এই মুহূর্তে। ক্যামেরা, মুসা ফায়ার, আমরা জানি একটু পর আপনি আপনার জীবন ত্যাগ করতে যাচ্ছেন শুধুমাত্র প্রেমের জন্য, আপনার এই মুহূর্তে আমার অনুভূতি খুবই নর্মাল। অন্য 8-10 জন মানুষ যেভাবে করিয়া মরিয়া যায়, আমার অনুভূতি সেভাবে আমি মরে যেতেছি। সত্যি কথা বলতে গিয়ে আমার কাছে মনে হয় যে আমি বরিশাল থেকে ঢাকার লঞ্চে যখন আসছি, তখন রাত্রেবেলা নাটদশা থেকে এই মুরগি ভুনা, ডাইল চড়চড়ি, পোমা মাছ, কোরাল মাছ, এই ভাত ভুত খাইয়া যখন আমরা নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ি, আমার কাছে মনে হয় যে কিছুক্ষণের মধ্যে আমি সিনেমাটা ঘুম দেব। আমার কাছে মনে হয় মৃত্যু মানে হচ্ছে বরিশাল থেকে ঢাকাগামী একটা লঞ্চে রাত্রে ঘুমানোর জার্নি, একটি ভ্রমণ। দর্শক, আমরা শুধু দেখতে পাচ্ছি মুসা ফায়ার একজন প্রেমিক নয়, একজন দার্শনিকও বটে। কত সুন্দর একটা কথা, জীবন মানে হয়তো বরিশাল থেকে ঢাকাগামী একটি লঞ্চ, জীবন মানে একটি জার্নি। মুসা ফায়ার, যার জন্য আপনার এই আত্মত্যাগ, যার জন্য আপনি আপনার এত সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাচ্ছেন, তার নামটা কি আমরা জানতে পারি? সরি, প্রেম এমন একটা জিনিস স্বর্গ থেকে আসে, স্বর্গে সে চলে যায়,
যার সাথে প্রেম হয় তার নাম বললা আমি তাকে ছোট করতে চাই না, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সন্তান, স্বামী, স্ত্রী, শ্বশুর, শাশুড়ি, ভাই, ভাবি, কারো কাছে তাকে আমি ছোট করতে চাই না। প্রেম স্বর্গ থেকে আসে, স্বর্গ চলে যায়, প্রেম নিয়ে কাউকে ছোট করা ঠিক না। যতবার আমি মুসা ভাইয়ের সাথে কথা বলছি ততবার আমি দেখছি উনি অন্যরকম একজন মানুষ, যার কাছে নারী মানে মা নয়, নারী স্ত্রী, নারী সব কিছু। আচ্ছা মুসাফায়, যার জন্য আপনি জীবন দিতে যাচ্ছেন, এই 2016 এ ধরনের একটা আইডিয়া আপনার মাথায় কেন আসলো? কেন আপনি এত বড় একটা বলিদান এই ডিজিটাল যুগে দিতে যাচ্ছেন? সেই মানুষটির নাম কি আপনি আমাদের সাথে একটু শেয়ার করতে পারেন? আপা মনে, আপনি সাংবাদিক হিসাবে কত বছরের এক্সপিরিয়েন্স আমি জানি না, তবে আপনার একটা জিনিস জানা উচিত যে প্রেম এমন একটা জিনিস সেটা পৃথিবীর আদি থেকে শুরু হয়েছে, এই অন্তে আইসাও ডিজিটাল যুগে আইসা সেই প্রেম একই রকমের আছে। সে প্রথম যেদিন শুরু হয়েছিল সেদিনও মানুষে বলছে আমি তোমার ভালোবাসি, আই লাভ ইউ, এখনও মানুষের যুগের পর যুগ বলে যেতেছে আই লাভ ইউ, আমি তোমার ভালোবাসি। ইথারে ইথারে প্রেম যুগ থেকে যুগান্তর, কাল থেকে কালান্তর, সামগ্রিক প্রকৃতির আকাশে বাতাসে পাখি নদী নালা সব জায়গায় ভাসিয়ে বেড়াইতেছে এই কথাটা আই লাভ ইউ। ভালোবাসার কিন্তু ক্ষয় হয় নাই, ভালোবাসা নিষ্কলুষ, ভালোবাসা কখনো মরে না। আর যে প্রশ্নটা আপনি বারবার করলে আমার বিব্রত করতেছেন যে নারীর নাম আপনারা শুনতে চাইতেছেন, সেই নারীর নাম আমি বলতে চাই না, বলতে পারবো না। ধরে নেন তার নাম নীলাঞ্জনা। নীলাঞ্জনা, তুমি যেখানেই থাকো ভালো থাকো, তোমার জন্য আমি না পাওয়ার বেদনা নিয়ে এই পৃথিবী ছেড়ে চলে যাইতেছি। নীলাঞ্জনা, আমি বলতে চাই নীলাঞ্জনা, ওই নীল নীল চোখে চেয়ে থাকো না, তোমার ওই দুটি চোখে আমি হারিয়ে গেছি, আমি বোঝাতে তো কিছু পারি না। দর্শক, এমন একজন মানুষ যদি আমার জন্য গান গাইত, যদি আমাকে প্রেম নিবেদন করত, আমি কখনোই না করতে পারতাম না। আপনি কি পারতেন না করতে? কখনোই না। এই গানটি এখন আমাদের স্টুডিওতে আপনাদেরকে শোনানো হবে, গানটি শুনতে থাকুন, আর এরই মধ্যে আমরা একটা বিরতি নিয়ে নিচ্ছি। ভাই থামেন না ভাই। কি ভাই, একটু পর মারা যাবেন, আপনি এখন গান গাইতেছেন, আল্লাহকে ডাকেন, একটু সোয়াপ টোয়াপ পান। কি লাঞ্চ আছে আজকে? স্পেশাল কিছু থাকার কথা না? এই যে আমার এই ছেলে কিছু খায় নাই। শুনুন, আমি আর আমার এই শুটিংয়ের দুজন, আমার ড্রাইভার, আমার এই পিচ্চি, আমার মাত্র পাঁচজন আছি, আমার হচ্ছে লাঞ্চের ব্যবস্থা করে। বলেন না ভাই, দেরি হইতেছে, আসতো যে আপনার আবার কি কখন না কখন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম সেই আবেগঘন মুহূর্তে। হয়তো এই মুহূর্তটাই মুসা ফায়ারের জীবনের শেষ মুহূর্ত, কথা বলল তার সাথে। না, আমাকে ভাই জাতির উদ্দেশ্যে অনেক কথা বললে গেছে, এখন মরার আগে আর বেশি কথা হবে না, ভাই আর কোনো কথা বলবে না। ভাই আর কোনো কথা কইত না, কথা সংক্ষিপ্ত, ভাই যা কনের ইয়ান ভাই মরি বুঝাই দিব, কথা ইয়ানের শেষ। ভাই ভাই আমি বুঝতে পারি না ভাই, আমি ভুল করছি, সামনে আপনার সালাম দিছি কিন্তু পিছনে বকা বকি করছি, আমার আপনি মাফ করে দিয়ে, আমি ভুল করছি ভাই, আমি বুঝি নাই। ওরে পাগলা, কোনো ভুল করস না রে পাগলা, তুই তো ভালো একটা ছেলে রে, তুই অনেক ভালো ছেলে, তুই ভালো থাকিস, ভালো থাকিস তুই, যা রে পাগলা, ভালো থাকিস। এই বলদাটা, এইভাবে তো জীবন চলবে না রে বলদা, আমি মরে গেলে তুই কি করবি আমি জানি না। এই তোমার হাতটা দাও। তুমি শুধু নোয়াখালী দিয়ে আসতো বললে ঢাকা শহরে তুমি কোন জায়গায় খাইতে পারতেছো? তোমার মাথায় মাশাল্লাহ আল্লাহ অনেক বুদ্ধি ফিরতেছে,
ফেসগোস বহুত কিছু জানো তুমি, কিন্তু আমার এই বাড়িটা তো বলত গাছ বলত সমস্যা আছে হওয়ার অনেক, হরিটা তুমি দেখে শুনে রাখবা ভাইয়া। জি ভাই, আপনি চিন্তা করেন না, আর হাতের সাইচি দিয়ে রাখুন, হাতের হাই যত্ন আপনি করুক, আপনি কবরে বসে শান্তি পাইবেন। আমি জানি তুমি পারবা, তুমি অনেক ভালো একটা ছেলে, তোমার দিয়ে সব সম্ভব, তুমি অসম্ভবকে সম্ভব করার মতো একটা ছেলে। এই আবেগঘন মুহূর্তে আপনি প্লিজ যদি জাতির উদ্দেশ্যে একটা ওয়ার্ড একটা লাইন বলতেন। আমি শুধু একটা কথাই বলতে চাই, মানুষ বারবার মরে কারণ সে বারবার প্রেমে পড়ে, প্রেম স্বর্গ থেকে আসে আবার সে স্বর্গে চলে যায়, প্রেম এবং জল, প্রেমের মরা কখনো জলে ডোবে না, প্রেম নিয়ে অনেক কথা আছে। কিন্তু আমি একটা কথা বলতে চাই, আমি সত্যি সত্যি প্রেমে পড়ছি, একজন আর না, অনেক অনেক নারীর জন্য আমি পড়ছি, তারা আমাকে আশা দিছে ভরসা দিছে, আমি তাদের আশায় আশান্বিত হয়েছি, কিন্তু তারা ফুরুত ফারুত পাখির মতো আমার হৃদয় দিয়ে চলে গেছে। আমি যুব সমাজকে বলতে চাই, হে যুবক ভাইয়েরা, হে কিশোর কিশোরীরা, যারা তোমরা এখন প্রেমে পড়ো ডেইলি প্রত্যেক দিন ফেসবুকে এখানে সেখানে ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ভাইবারে, তোমরা এইভাবে প্রেমে পড়লো না, তাহলে গ্রাম সামা সব যাইবে। আমি মরিয়া প্রমাণ করিতে চাই যে আমার মতো তোমরা যেন না মরো, আমি মরছি মরছি এটা তো নিদর্শন হয়ে থাকবে। আমার সব নিরঞ্জনারা আমার কাছ থেকে বাকি মতো হয়ে চলে গেছে। আমার কাছে মৃত্যু হইল বরিশালগামী লঞ্চে রাতের ঘুম, মৃত্যু একটা ভ্রমণ, মৃত্যু একটা জার্নি, আমি সেই ঘুম সেই জার্নিতে চলে যেতেছি, মাফ করে দেবেন। বাচ্চাটা খুব অসুস্থ, বাচ্চাটা সিক, ডাক্তার ডাক্তার একটা সিঞ্জি রাখতে হচ্ছে ভাই।
টাকা পয়সা কিছু আছে? জি টাকা পয়সা আছে। তা বাচ্চা টাকা পয়সা আছে অসুস্থ, আপনি বাচ্চাটাকে সেলজি রাখতে দেবেন কেন? আপনি বাচ্চার কাছে যান, সেলজি ডাকলে আমি ডাকবো, অনেক অসুবিধা নাই। সাই রয়েছে ধমক করতে পারেন কথায় কথায়, এসময় কি বাচ্চার পাশে থাকবেন? আপনার আমি থাকবো আমি